ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই করছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইজান, আমি রফি, জেলা রাজশাহী, গ্রাম সুফারু, থানা বোয়ালমারি। আমি বর্তমানে থাকি রাজশাহীতেই। আমি অনেক আগে থেকেই ভৌতিকতার সাথে আছি, কিন্তু কখনো কোনো ঘটনা শেয়ার করা হয়নি। আমি এই প্রথমবারের মতো ঘটনা লিখে পাঠালাম, যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন ভাইজান। আর আমার লেখা কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে 2005 সালে, আমার বয়স তখন 7 বছরের মতো হবে। আমাদের গ্রামটা ছিল অনেক সুন্দর, অনেক বড়। আসুন ঘটনা যাওয়ার আগে আমার বাসাটার একটু বর্ণনা দিয়ে ফেলি। ঘটনা বোঝার সুবিধার্থে, আমার বাসাটা অনেক বড় ছিল, প্রায় 4 কাঠার মাটি জায়গা নিয়ে বাসাটা। পূর্ব সাইডে 2 তলার উপরে একটা শিমুল গাছ এবং 3টি নিম গাছ আছে। বাসার পশ্চিম সাইডে কিছু জঙ্গল আছে এবং একটি বিশাল তেঁতুল গাছ আছে। বাসার উত্তর সাইডে রাস্তার পাশ দিয়ে বিশাল বড় পুকুর। বাসার দক্ষিণ সাইডে বাসের বাস ছাড় বিশাল পুকুর। আর বাসার ভেতরে মোট 3টি রুম এবং একটি গোয়াল ঘর এবং একটি রান্নাঘর ছিল। ঘটনাটা ঘটে তেঁতুল গাছ আর পুকুরকে নিয়ে। আমার আপুরা 3 ভাই, আমার আপু বড় ছিল। আপুর 4 বিঘা জমি আলু চাষ করেছে। সকালে জমিতে গেছে আলু তোলার জন্য। আপু যাবার সময় আপু এবং আম্মুকে বলে গেছিল, আজ কামলার খাবার দুপুরে রাফিকে দিয়ে জমিতে দিয়ে আসি, আমি আর আসতে পারবো না, এমনটাই জানায়। যেমন কথা ঠিক তেমন কাজ। আম্মু আপু মিলে রান্নার কাজ শুরু করে দিলেন আর আমাকে বললেন, দাদু বাসায় গিয়ে ছোট চাচাকে মাছ ধরে আনতে বলো পুকুর থেকে। আমার দাদু বাসা আমাদের বাসা থেকে 10 মিনিটের রাস্তা। আমি চলে গেলাম, চাচাকে গিয়ে বললাম মাছ ধরার কথা। চাচা বললেন, রাফি আজ তরে পুকুরের সারা মাছ ধরে দিব, আর মাথাটা খাবি তুই। আমি তখন খুব খুশি হয়ে বললাম, আচ্ছা চাচু চলেন মাছ ধরে আসি বাসায়, আম্মু আমার বকা দিবে। আমাদের পুকুর থেকে বিশাল 2টা রুই মাছ ধরলেন চাচু আর বললেন, রাফি তুই এবার মাছ 2টা নিয়ে বাসায় চলে যা, আমার কিছু কাজ আছে, সেই সব কাজ করে তারপর জমিতে যাব। এরে তুই বাসায় যেতে পারবি তো? আমি হাসিচুক মাথা নাড়লাম। চাচু মুচকি হাসি দিলেন আর বললেন, সুন্দরভাবে চলে যা। আমি রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলাম, ঠিক তেঁতুল গাছের কাছে এসে হঠাৎ আমার গাটা ভারী হয়ে এলো। আমার কাছে মনে হলো কেউ তেঁতুল গাছের উপর থেকে বলছে, এই মাছটা আমাকে দিয়ে দে। আমি পিছনে তাকিয়ে দেখি কেউ নেই, ভাবলাম আমার মনে ভুল। আমি 7-5 না ভেবে বাসায় চলে যাই আর আম্মুকে বলি, এই নেন মাছ রান্না করেন, আমার জন্য মাছ ভেজে রাখবেন। একটু খেলতে গেলাম। আম্মু তখন বললেন, রাফি কোথায় যাস? আমি তখন বললাম, মাছ ভাজা শেষ করে খেয়ে আমাদের জন্য জমিতে খাবার আনতে যাই। আমার মনটা খুব খারাপ হয়ে গেল এবং আমি বসে থাকলাম। 1 ঘন্টা 30 মিনিট পরে খাবার সব রেডি হয়ে গেল। আম্মু বলল, তুই একটু খেয়ে নে, খাওয়ার পর জমিতে যেয়ে দিয়ে আসিস। বড় একটা গামলাতে খাবার ভাত তুলে দিলেন আর 6-7 পিস মাছ বালাদা করে বাটি দিলেন আর বললেন, তাড়াতাড়ি জমিতে যা, না হলে তোরা আপু বকাঝকা করবে। যেই কথা সেই কাজ। আমি বের হয়ে গেলাম জমির উদ্দেশ্যে। জমিতে যাওয়ার পথে 2টা তাল গাছ আছে আর সেই তেঁতুল গাছ পড়ে। আমি তো তেঁতুল গাছের কথা ভুলে গিয়েছিলাম যে আমার কাছে সে মাছ চাইতেছিল। ওই কথা মনে পড়ে আমার মনটা আবারও ভয় পেয়ে যায়। মনে মনে আল্লাহর নাম ডাকতে থাকি এবং তেঁতুল গাছের কাছে যেতেই আমার শরীরের লোমটা আমারও দাঁড়িয়ে গেল। আর পেছন দিক থেকে একটা করুণ স্বরে কেউ বলল, দাদু ভাই আমি না অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার জন্য দিবে। আমি পিছে তাকে দেখি সাদা জুব্বা পরা একটা লোক, বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। আমাকে বলে, দাদু ভাই ক্ষুধা লাগছে, খাইতে দে না। আমি তখন বললাম, দাদু আপনি কে? আগে তো আপনাকে কখনো দেখিনি। উত্তরে তিনি বললেন, আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি, খুব খিদে লেগেছে, কিন্তু কাউকে পাচ্ছি না, কাউকে চিনি না, কার কাছে বলি বলো? দেখি তুই অনেক খাবার নিয়ে যাচ্ছিস, তাই বললাম, দিবি ভাই একটু খাইতে দিবি? আমি তখন বললাম, দাদু আমি খাবারগুলো নিয়ে যাচ্ছি আমার জমিতে কামলাদের জন্য, আপনাকে এই খাবার দিলে কামলারা কি খাবে? তোরে তিনি বললেন, আমাকে যা দিবি আমি তাই খেয়ে নেব। আমি বললাম, দাদু একটু থামেন আমি খাবার দিচ্ছি। তিনি মুচকে হাসি দিলেন আর বললেন, আচ্ছা দে। আমি দেরি না করে আমার কাছে থাকা খাবারগুলো, একটা ভাত থেকে একটা পিস মাছ
সে বৃদ্ধ দাদুকে দিলাম। তিনি খেয়ে বললেন, দাদু ভাই আর এক পিস মাছ দে না, খুব ভালো লেগেছে। আমি দিলাম আর বললাম, দাদু পেট ভরে খান। উত্তরে তিনি বললেন, ভাত আর খাবো না, মাছ ভাজ দে। আমি দিলাম আর বললাম, সব ভাজা মাছ শেষ দাদা আর নেই। উত্তরে তিনি বললেন, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি দাদু ভাই, আজ 100 বছর পরে এত সুস্বাদু মাছ খাইলাম। এরপর তিনি আমাকে বললেন, দাদু ভাই তুই যে আমাকে খাবার দিছিস না, আমিও তোকে কিছু দিতে চাই, কিন্তু তার আগে কিছু কথা বলতে চাই। আজ রাতে এসার নামাজের পর তুই একা ওই তেঁতুল গাছের নিচে আসবি আর আমাকে স্মরণ করবি, বলবি দাদু ভাই আমি এসেছি, আর এখন খাবার গুলো নিয়ে জমিতে যা, পিছে তাকাবি না, আর তুই যে আমাকে খাবার দিয়েছিস এই কথা কাউকে বলবি না, এখন যা জমিতে যা, ভুলেও পিছে তাকাবি না। আমি তখন উত্তরে বললাম, আচ্ছা ঠিক আছে। আমি তখনও জানি না সে বৃদ্ধটা একজন জিন ছিল। আমি খাবার নিয়ে ভয় ভয় জমিতে যাচ্ছি আর ভাবছি, সব খাবার তো দাদুকে দিয়ে দিলাম, কামনারা কি খাবে। ভাবতে ভাবতে জমিতে চলে এসেছি, বুঝতেই পারেনি। আব্দুল ধামক দিয়ে বললেন, এই রাফি কোন দিকে মন তোর, খাবার নিয়ে আয়, কামনাদের না খেয়ে কাজ করে। আমি তখন বললাম, জি আপু এই তো এসে গেছি খাবার নিয়ে। কিন্তু জেসি ভাই খাবারের কামনা যখন আব্বুর কাপড়টা সরায় তখন যা দেখলাম তা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না, আমি অনেক ভয় পেয়ে যাই। আমি যে মাছগুলো ওই বৃদ্ধ দাদুকে দিয়েছি সব মাছগুলো আছে। আমাকে আব্বু বললেন, কি রে রাফি এত ভয় পেয়েছিস কেন, কি হয়েছে বাবা? উত্তর আমি বললাম, কিছু না আব্বা কিছু না। আব্বু বললেন, আমার কাজ শেষ হতে একটু দেরি হবে, তোর আম্মুকে বলে দিস বাসায় যেতে, ঠিক আছে এখন বাসায় যা। আমি কিছু না বলে বাসায় চলে যাই আর মনে মনে ভাবি আমার সাথে কি হচ্ছে এসব। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আমি স্বপ্নের মাঝে দেখি কি একজন বলছে, ভয় পাস না, আজ এসার নামাজের পর তেঁতুল গাছের কাছে আসবি, আমি তোকে কিছু দিতে চাই। এই স্বপ্নটা দেখার পর আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু এখন কয়টা বাজে? আম্মু বললেন, কেন বাবা আসে নাই তাই তো? আমি তখন বললাম, না আম্মু চাচুর কাছে যাব। আমি তখন বললাম, এসার নামাজ শেষ হয়েছে কি? আম্মু তখন বলল, আজান হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে নামাজও শেষ হয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে বললাম, আম্মু ছোট চাচুর কাছে যাচ্ছি, একটু পরে চলে আসবো। আম্মু তখন বললেন, তাড়াতাড়ি আসিস কিন্তু, তোর আব্বু এসে তোকে না দেখলে বকাঝকা করবে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে আসি আম্মু। এবার শুরু হলো ভয়। আমি একা একা তেঁতুল গাছের কাছে গেলাম আর মনে মনে ভাবলাম কি হয়। এরপর আমি সেখানে গিয়ে পৌঁছালাম আর আমি দাদুকে স্মরণ করলাম, বললাম, দাদু আপনি কোথায়? একটা দমকা শীতল বাতাস আমার শরীরটা ছুঁয়ে গেল আর এমন একটা গন্ধ আমার নাকে আসে যা আমি এর আগে কখনো পাইনি। তেঁতুল গাছের ডালে আমার চোখ আটকে যায়। আমি দেখি সারা কিছু বসে আছে উল্টো দিকে ঘুরে। এত রাতে গাছে কে বসে আছে? যা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। এর মাঝেই আমার কানে ফিস ফিস করে বলে, ইরে ভয় পাইলি নাকি? আমি পেছনে ঘুরতে দেখি সে বৃদ্ধ দাদু। আমি একটা দীর্ঘ শ্বাস নিয়ে বললাম, দাদু আপনি বাসা যাননি? উত্তরে সে বললেন, আমি আজ তোকে কিছু দেখাবো, ভয় পাবি না তো? আমি তখন বললাম, না দাদু দেখান। উনি বললেন, আচ্ছা দেখ। শুরু হলো তেঁতুল গাছের ঝড়। মনে হচ্ছে এখনই গাছটা ভেঙে পড়ে যাবে আমার মাথায়। আর চারপাশটা কেমন যেন লাগছিল, কাল রাত থেকে আলোটা বিকৃত হয়ে গেল। এবং দাদু বললেন, ভয় পাস না, যা হচ্ছে শুধু দেখতে থাক। আমি তো ভেতরে ভিতরে অনেক ভয় পেয়ে গেছি। আমি দেখি একটা সাদা ধোঁয়া আমার চারিপাশে ঘুরছে। একটা সময় সব কিছু থেমে যায়। তেঁতুল গাছের মগডালে আমার আবারও চোখ আটকে যায়। দেখি একটা আমার সমবয়সী মেয়ে বসে আছে, আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। আমি দেখে রীতিমতো আমার গায়ের লোমটা দাঁড়িয়ে যায়। কেউ তো ছিল না তাহলে এটা কে? তখনই ওই দাদু বললেন, এইটা আমার নাতনি আর আমরা জিন জাতি। এটা শুনে আমি পিছু ঘুরে দৌড় দিতে চাইলাম কিন্তু কিছুতেই দৌড়াতে পারলাম না। মনে হচ্ছে কেউ যেন আমাকে ধরে রেখেছে। আমি ভয় কান্না করে দিলাম। দাদু বলল, আমাকে দাদু ভাই ভয় নাই,
আমি তোর ক্ষতি করব না, সামনে তোর খুব বিপদ আসছে। আমাকে তুই খাবার দিছিলি, তার উপহার স্বরূপ আমার এই যে নাতনিকে তোকে দিয়ে দিলাম। আমি হলাম জিনদের সর্দার উম্মান রাহু, আর আমার নাতনি সব জিনদের চোখের মনি উম্মে রাহি। আমি শুনে অনেক বেশি ভয় পেয়ে গেলাম আর কাঁপা কাঁপা গলায় বললাম, দাদু আমাকে কেন এসব বলছেন, আমাকে কেনই বা আপনার নাতনিকে দিচ্ছেন? উম্মান রাহু মানে সেই জিনটা তখন বলল, দাদু ভাই তোদের সামনে খুব বিপদ, অনেক বড় বিপদ আসছে। তুই খুব ছোট কিন্তু তোর মনটা খুব ভালো রে, আমার তোর খুব ভালো লেগেছে। আমি চাই তোদের সব বিপদ আপদে তোদের সাথে থাকতে। এই বলে একটা হাসি দিলেন উম্মে রাহি আর উম্মান দাদু সে জিনটা। উসমান দাদু তখন বললেন, দাদু ভাই তোদের উপরে বড় ধরনের বিপদ আছে। আমি তখন বললাম, কি বলেন দাদু, আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদু তখন বলল, বুঝবি বুঝবি, সব বুঝবি, ঠিক সময় মতো বুঝবি, এখন বাসায় যা। এতটুকু বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন আর আমি যেন চমকে উঠলাম, খুব ভয় পেয়ে গেলাম। বাসায় যাবো ঠিক সময়, সামনে দেখি আমার বন্ধু সুজন আসছে, আমাকে দেখে কাছে আসলো আর বলে উঠলো, দোস্ত তুই একা এখানে কি করিস? আমি তখন বললাম, ও কিছু না, পুরো চাচুর কাছে যাচ্ছি না আর কি। সুজন তখন বলল, ও না বুঝলাম, কিন্তু তুই এত ভয় পেয়ে আছিস কেন, ভূত দেখেছিস নাকি? এতটুকু বলে সে হাসি দিল এবং ঠাট্টা করলো আমাকে নিয়ে। আমি বলি, দোস্ত বকিস না তো, ভুল বকিস না, যা বাসায় যাবো, আমার কিছু ভাল লাগছে না। সুজন হু হু করে হাসি দিল এবং বলল, যা তাহলে। আমি তখন বললাম, আচ্ছা যাই, আর কাল সকালে মার বাসায় আসিস কিন্তু। সুজন তখন বলল, কেন রে কোথাও যাবি নাকি? তখন বললাম, কাল তো আমাদের আলু তোলা শেষ হয়ে যাবে, বুঝলি, সব কামরাদের খাওয়ানো হবে, তুই আমার দোষ, তুই সজীবকে নিয়ে চলে আসিস। সজীব হচ্ছে সুজনের ছোট ভাই। সুজন তখন বলল, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে আসবো চলে আসবো, এখন বাসায় যা ঠিক আছে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে যা তাহলে। আমি বাসায় আসার পরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। শুরু হলো আমার সাথে ঘটনা, রাতে স্বপ্নে দেখি একটা আগুনের গোলা আমাদের বাসার উপরে গোল গোল ঘুরছে আর আমাকে ভারী কণ্ঠে বলছে, শুয়ে আসিস কেন, বাইরে বাইরে আয় বলতেছি। এই বলে ভয়ঙ্কর ভাবে হাসি দিল এবং আমি ভয়ে চেঁচিয়ে উঠলাম। আমার ঘুম ভেঙে গেল। আম্মু দৌড়তে এসে বললেন, কিরে রাফি কি হয়েছে বাবা? আমি বললাম, স্বপ্নে দেখে ভয় পাইছি। আম্মু তখন বললেন, ভয় নাই বাবা, আমি আসি তো, ঘুমা তুই ঘুমা। আমি আম্মুকে বললাম, বাবা কই, বাবা আসে না? আম্মু তখন বললেন, আসে নাই এখনো, তাই তুই তুই ঘুমা, অনেক রাত হয়েছে, পরে কথা হবে। তারপর আমি ঘুমিয়ে পড়ি আর রাতে কিছুই হলো না। সকালে ঘুম ভাঙলো, সুজনের ডাকে সুজন বলল, কিরে রাফি ঘুম ভাঙছে না, হ্যাঁ ওঠ ওঠ শালা। আমি তখন উঠে পড়লাম, আম্মুকে ডাক দিলাম। আমি জিজ্ঞেস করলাম, আম্মু তুমি কোথায়? বড় আপু তখন বলল, আম্মু নাই, কি হয়েছে সকাল সকাল এত চিল্লাচ্ছিস কেন? আমি তখন বললাম, আপু বাবা কই রে, টাকা নিব। আপু তখন বলল, বাবা তো কাল বাসায় ফিরে নাই রে, হয়তো কোনো কাজ আটকে গেছে। আমি তখন বললাম, এমন তো কখনো হয় নাই, মনটা খারাপ করে বসে থাকলাম। আপু আমার মন খারাপ দেখে পাঁচটা টাকা বের করে দিল আর বলল, যা তুই কিছু কিনে খাস। 2005 সালে 5 টাকা মানে অনেক। ঘটনায় চলে যাই, মূল ঘটনাটা ঘটা শুরু হলো আজ রাত থেকে। আমার বাবা যখন আলু তোলা শেষ করে বাসায় চলে আসছিল, ঠিক তখনই পেছন থেকে কেউ ডাক দিল, সিরাজ। আমার বাবার নাম সিরাজ। আমার বাবা পিছন ফিরে তাকায় আর দেখে একে বৃদ্ধ লোক কালো চাদর পরে দাঁড়িয়ে আছে। বাবা বললেন, আরে রফিক চাচা আপনি এইখানে কি হয়েছে, কোনো সমস্যা নাকি? বলছেন রফিক চাচা, হ্যাঁ ভাতিজা একটু আমার বাসা চলো তো, কাম আছে, তোমার শাশি খুব অসুস্থ, তাকে হসপিটাল নিতে হবে। বাবা তখন বললেন, কি হয়েছে বলবেন তো। বলছেন রফিক চাচা, আগে বাসায় চলো পরে বলতেছি। বাবা তখন বললেন, আচ্ছা চলেন। এই রফিক চাচা পরিচয়টা না দিলে নয়, এই মানুষটাই হচ্ছে সেই নিকৃষ্ট মানুষ আমাদের ফ্যামিলির উপরে যিনি ব্ল্যাক ম্যাজিক করেছিল। রফিক কবিরাজ খুব খারাপ এবং খুবই শক্তিশালী কবিরাজ ছিলেন তিনি। আমার ঘটনায় ফিরে যাই, 2 মাস আগে আমার দাদার 3 ভাই, আমার দাদার বড় ভাই আজিমউদ্দিন ছিলেন গ্রামের চেয়ারম্যান, আমার দাদার আরেক ভাইয়ের নাম ছিলেন তেরেজউদ্দিন, আর ছোট ভাই সগিরউদ্দিন কবিরাজ, আর ছোট দাদা কবিরাজ ছিলেন। তার কাছে শোনা অনেক ঘটনা আছে যা আমি এই ঘটনার পরে অন্য কোনো দিন লিখে পাঠাবো ইনশাআল্লাহ। মূল সমস্যা শুরু হয় এইখান থেকে। বলছেন রফিক কবিরাজ, নরেশ ভাই একটা কথা বলবো, আপনি যদি কিছু না মনে করেন,
দাদা তখন বললেন, আরে রফিক ভাই, বলেন বলেন, এমনি কি বলবেন বলেন, যা আমাকে বলতে ভয় পাচ্ছেন এমন কি কোনো কথা আছে নাকি, বলে ফেলুন শুনি এই কথা। তখন রফিক কবিরাজ বলল, দেরেজ ভাই, আমার মেয়ে আপনার বড় ছেলে সিরাজকে ও পছন্দ করে, ভালোবাসে। আপনি বললে আমার মেয়ে আর আপনার ছেলে বিয়ে দিতে চায়। আমার দাদা ধমক দিয়ে বললেন, দৌড় মিয়া, কি কন না কন, মাথা ঠিক আছে নাকি আপনার? আমার বড় ছেলে বিয়ে হয়েছে 11 বছর আগে, একটা 9 বছর মেয়ে আছে আর একটা 7 বছরের ছেলেও আছে। আপনি কি কন আকিল, বুঝলাম না আপনি কিভাবে কথাটা বললেন, যা বললেন বললেন, এই কথা ছাড়া আর না শুনি, না হলে আপনার ব্যবস্থা আমাকে নিতে হবে। রফিক কবিরাজ তখন আগতে মিনতি করল আর বলল, আমার আমার মাইয়াটা মরে যাবে, আপনি আপনি একটা ব্যবস্থা করেন। অনেক কথা কাটাকাটি হলো দাদার সাথে, দাদার রাগের মাথায় দুটো চড় দিয়ে বসলো। আর রফিক কবিরাজ দাদাকে হুমকে দিয়ে বললেন, আমার গায়ে হাত তোল না, এর ফলাফল ভালো হবে না, দেখে নিস। 2 মাস পরে রফিক কবিরাজ বাবাকে নিয়ে বাসায় যাওয়ার পরে বসতে বললেন বাবাকে। বাবা তখন বললেন, রফিক চাচা কই, চাচি তো অসুস্থ। আপনি বললেন, হসপিটালে নেবেন তো চলেন, তাড়াতাড়ি দেখি, দেখা করে লাভ নাই তো, হসপিটালে নেবেন তো চলেন, তাড়াতাড়ি যাই, দেরি করে লাভ নাই। উত্তরে রফিক কবিরাজ বললেন, ভাতিজা আরে বসো, আসতেছি, আমার মেয়ে নাস্তা দিচ্ছে, খেয়ে নাও, দিয়ে যাব। বাবা তখন বললেন, আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি করেন, আমাকে বাসায় যেতে হবে, অনেক রাত হয়েছে। উত্তরে রফিক কবিরাজ বললেন, আজ থেকে এটাই তোমার বাড়ি। ততক্ষণে রফিক কবিরাজের মেয়ে খাবারের ঘুমের ওষুধ মিশিয়ে এনে দিয়েছিল, বাবাকে দিয়েছে এবং বাবা খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপরে বাবার শরীর থেকে কিছু রক্ত, বাবার মাথায় চুল এবং হাতের নখ, গায়ের জামা থেকে কিছু অংশ কেটে নিল। এসব দিয়ে মূলত কালো জাদু করেছিলেন ওই রফিক কবিরাজ, যাই কালো জাদু কাটানোর কোনো রাস্তা নেই, একমাত্র রফিক কবিরাজই পারেন এই কালো জাদুর প্রভাব কাটাতে। পৃথিবীর কোন কবিরাজ সেই সময়ে সেই কালো জাদুর প্রভাব কাটাতে পারে নাই। আজ 18 সেপ্টেম্বর 2023, আজ আমার বাবা আমাদের থেকে আলাদা, এক অসহায় অসুস্থ জীবন কাটাচ্ছে। ওই কালো জাদুর কারণে আমার ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেই রাতের ঘটনা। আমার বাবা ঘুমিয়ে পড়ার পর রফিক কবিরাজ আসনে বসলেন, 30 মিনিট বিড়বিড় করে কি যেন পড়ার পর 7টা কালো ছায়া তার সামনে হাজির হয়। হবার পরে ভারী কণ্ঠে সে বলে উঠল, রে কবিরাজ, আমাদের দেখেছিস করো, কেন ভাগারি আমাদের 2 সমস্যার ঘুম, বল তোর মনের আশা কি, কি চাস আমাদের থেকে? রফিক কবিরাজ তখন বলল, এই খারাপাত্মা, এ আমার মালিক, আমার শুধু ওই ছেলেকে চাই যে ছেলে আমার মেয়ের ঘরের ঘুম হারাম করে দিয়েছে, আমি চাই ওই ছেলে আমার মেয়েকে বিয়ে করুক, আর শুধুই আমার মেয়ে ছাড়া অন্য কারোর সাথে কথা না শুনে, আর ওর বাসায় যারা আছে ওর বউ ছেলে মেয়ে সবার মরার খবর চাই আমি। উত্তরে সাধনটা বলল, ওই কবিরাজ, তোর কাজ হয়ে যাবে, বিনিময় কি দিবি বল আমাকে, বল। রফিক কবিরাজ তখন বলল, আমার বাসায় গোয়াল ঘরে 3টা মহিষ, 2টা ষাঁড়, 1টা খাসি আছে, সব নিয়ে যা। জিন তখন বলে, আচ্ছা, এই বলে চলে যায়। ওই 7টা জিন কোনো সাধারণ জিন না, সেই শয়তান জিনগুলো এতটাই শক্তিশালী ছিল যার সামনে আমার ছোট দাদার জিনগুলো কিছু ছিল না। কি ভাবছেন আমি কথাগুলো কিভাবে জানলাম, তাই না? ঘটনা না শেষ করে এখনো অনেক বাকি আছে। সেই ওসমান দাদু জিন আমার ফ্যামিলিকে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সেই অসীম শক্তির মালিক উম্মে রাহি, সেই পিচ্ছি জিন আল্লাহর অশেষ রহমতে এমন একজনকে পেয়েছিলাম যার কোনো তুলনা হয় না। আমার বাবা রফিক কবিরাজের বাসায় ঘুমিয়ে রাত পার করে দিলেন, রাতে কি ঘটে গেছে তা সে জানে না। ঘুম ভাঙলো 11টা কিংবা 11:30 হবে। বাবার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলেন আর চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন তিনি কোথায় আছেন। ঠিক সেই সময় রফিক কবিরাজ বলে উঠলেন, বাবা সিরাজ, ঘুম ভাঙছে তাহলে? তারপরে একটা রহস্যময় হাসি দিলেন রফিক কবিরাজ। উত্তরে বাবা বলে উঠলেন, চাচা ঘুম ভেঙেছে। রফিক কবিরাজ বললেন, আচ্ছা বাবা, তাহলে হাত মুখ ধুয়ে নাস্তা করে আসলি, আছে বাসা যাও, আমার মেয়ে তোমাকে খাবার দিচ্ছে, এই যাও, আমার যা করার সেটা হয়ে গেছে। তারপর আবার রহস্যময় হাসি দিলেন রফিক কবিরাজ। বাবা কিছু না ভেবে খাবার দাবার খেয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে যান। হঠাৎ করে অদ্ভুত এক ঘটনা ঘটে যায় রফিক কবিরাজের বাসায়। আমাদের বাসা থেকে প্রায় 25 থেকে 30 মিনিটের হাঁটা পথ, এক কথায় আমাদের গ্রামের শেষ মাথায় রফিক কবিরাজের বাসা। এবং বাবা রাস্তায় হেঁটে হেঁটে আসেন, মধ্যরাতে বাবা ফিল করলেন তার পিছু পিছু কেউ হাঁটছে। বাবা থেমে যান এবং পেছনে ঘুরে তাকিয়ে দেখলেন কেউ আছে কিনা, তাকিয়ে দেখেন কেউ নেই সেখানে। দেখে বাবা
যখন সামনের দিকে ঘুরেন ঠিক তখন বাবা যা দেখলেন তার জন্য বাবা মোটেও প্রস্তুত ছিলেন না। একজন কুৎসিত চেহারা বিশাল দেহ নিয়ে দাঁড়িয়ে আছে এক অপব। অপব বললে ভুল হবে, দানব বললে কম হবে না। বাবা ঠিক সামনাসামনি, যা দেখতে বাবার খুব ভয় পেয়ে যায়। চেহারাটা কুচকুচে কালো ছিল, মাথায় চুলের জায়গায় সাপ জাতীয় কিছু একটা আছে, চোখের মণিগুলো একদম সাদা ধবধবে, দাঁত দিয়ে রক্ত ফোটায় ফোটায় পড়ে যাচ্ছে। এসব দেখে বাবা পেছন ঘুরে দৌড় দিবে, আগেই বাবার গলা টিপে ধরেছে সেই শয়তান জিনটা। আর একটা সময় কালো ধোঁয়ায় ভরে যায় সে আশেপাশের জায়গা, তারপর বাবার শরীরে সে প্রবেশ করে এবং সেই শয়তান জিনটা ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে বাবার শরীরকে। সে জিন যা চায় বাবা তাই করে। বাবা বাসায় আসে যখন আনুমানিক রাত 12:40 বাজে। আজ সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দেওয়া হয়েছে। বাবা দেখে দৌড় দিয়ে বাবার কাছে যায় আর বাবা জড়িয়ে ধরে। বাবা আমাকে জীবনে প্রথমবারের মতো ধাক্কা দিয়ে ফেলে দিলেন। আমি কিছু না ভেবে আবারও বাবার কাছে যাই, কিন্তু বাবা আমারও জড়িয়ে ধরতেই বাবা আমার বুকে সজোরে একটা লাথি দিয়ে বসিয়ে দেন। বাবা আমি মাগ বলে চিল্লান দিই এবং 3-4 ফিট দূরে গিয়ে পড়ি, এবং পড়তেই আমার নাক মুখ দিয়ে রীতিমতো রক্ত বেরিয়ে আসে। বুক প্রচণ্ড ব্যথায় যেন বাবা বলে উঠতে পারছিলাম না। বাবা আমার কি দোষ, আমি কি করেছি, তুমি আমাকে মারছো কেন বলেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। তামনারাও বাসা থেকে আমাকে নিয়ে রুমে চলে যায়। ততক্ষণে আম্মু রান্নাঘর থেকে ছুটে আসে এবং এই দেখে তামনারা আমার জ্ঞান ফিরানোর প্রচণ্ড চেষ্টা করে। অনেক চেষ্টার পরেও আমার জ্ঞান ফিরে আসে এবং জোহরের আজান শুনি আমরা, এবং আজানের ধ্বনিতে বাবার কানে ভেসে আসে। বাবা ঠিক সেই সময় আমার কাছে এসে বলে, কি করে হলো এসব? আমি তখন আকাশ থেকে পড়লাম। বাবা নিজেই মাত্র আমাকে এইসব করে আমার নিজেই জিজ্ঞেস করলো কি হলো। আমি কিছু না বললেও আম্মু গড়া গড়ায় আমার বাবাকে বলে উঠলেন, কে আপনি? হ্যাঁ, আপনি নিজে কি করেছেন? হ্যাঁ, আর মুখে মারতেছেন কেন? কি করছে ও? বাবার কোনোভাবেই যেন মানতে রাজি নয় যে বাবা আমাকে মেরেছেন। এই নিয়ে অনেক ঝামেলা হয় আম্মু আপুর মাঝে। পরে বাবার চোখ দেখে রীতিমতো আম্মু ভয় পেয়ে যায়। বাবার চোখ নেকড়ে বাঘের মতো ছিল, একদম রক্তাক্ত লাল হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল এখনই চোখ দুটো বের হয়ে আসবে। আম্মু বুঝতে পারেন এটা কেন হয়েছে, আর এটা সাধারণ কিছু নয়, এটা কোনো খারাপ কিছু, অবশ্যই খারাপ কিছু। আমার বাবাকে দিয়ে এসব করাচ্ছে কেউ? আম্মু তখন তৎক্ষণাৎ বাবাকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা যাবার হয়েছে, এখন মাথা ঠান্ডা করেন আপনি, আর খাবার দিছি, যান খেয়ে নেন। বাবা ভারী কণ্ঠে তখন বলে উঠল, দাও খাবার দাও। আম্মু খাবার দিলেন, বাবা খেয়ে ঘুমিয়ে পড়লেন। আর আমার আম্মু সুজনকে ডাক দিয়ে বলল, সুজন তুই চুপ করে যায়, দাদারে নিয়ে আসবি তোর, ঠিক আছে? আমার ছোট দাদুর কথা বললেন বলতো। ছোট দাদু বাসায় না থাকায় সুজন আবার আম্মুর কাছে আসলো আর বলল, কাকি ছোট দাদু তো বাসায় নেই। অতপর আম্মু সুজনকে বলল, তাহলে মসজিদের ইমাম সাহেবের কাছে যা, রহমান চাচা আছে না, ওরা ডাকি নিয়ে আয়। আমাদের গ্রামের ইমাম সাহেব ছিলেন তিনি, তার নাম রহমান সাহেব। ওনার বয়স অনেক বেশি ছিল, গ্রামের সবাই তাকে চাচা বলতেন, যে কথা সেই কাজ। ইমাম সাহেবকে নিয়ে বাসা আসার পর ঘটলো আরেক অদ্ভুত ঘটনা। ইমাম সাহেব বাসায় ঢুকতে ঘর থেকে বাবা ভারী গলায় বলল, বিরে রহমান বড় হয়েছিস, হ্যাঁ মরণের মরণের পাকনা গজাইছে, কেন এসেছিস এই বাসায়, কেন এসেছিস আমাকে তাড়ানোর জন্য? পারবি না, তবে দেখে নিস পারিস কিনা। এই কথা বললো বাবা বিকট একটা শয়তানি হাসি দিলেন, এবং এরপর উত্তরে রহমান চাচা বলল, তুই কে, হ্যাঁ শয়তানের ঘরে শয়তান, কেন এসেছিস, হ্যাঁ আর কেন ওদের কষ্ট দিতেছিস, করো নাকি? উত্তরে সে শয়তানটা বলে উঠল, তুই কে রে আমাকে প্রশ্ন করার, যা বাঁচতে চাইলে চলে যা, চলে যা বলতাসি, নয়তো কাল সূর্য দেখতে পারবি না, সূর্য দেখতে পারবি না কিন্তু। আর বলল, এই পরিবার আমার শিকার, এই পরিবারকে যে সাহায্য করবে তাকে আমি মেরে ফেলবো, কাঁচা কি হলো প্রাণে মেরে ফেলবো রে। এই কথা শোনার পরে ইমাম সাহেব অনেকখানি রেগে গেলেন আর বললেন, তবে দেখ তাইলে এ করে, আমি কি করি তোর, তুই শুধু দেখবি এখন। তারপর ইমাম সাহেব কিছুক্ষণ জোরে জোরে কিছু সুরা পড়ে ফু দিলেন,
আর সেই পানি বাবার উপরে ছিটিয়ে দিলেন। সেই শয়তান জিনটা ইমর সাহেবের বুকের উপরে সজোরে একটা লাথি দেয় আর বলে, তোর কেন তোর বাবা আসলো? আমাকে তাড়াতে পারবি না, আমাকে বিরক্ত করবি না, এর ফলাফল অনেক খারাপ হবে, আজ রাতেই তুই দেবতরে দেখিস কি করি আমি। শয়তান জিনটা চলে যায় আর বাবা তখন জ্ঞান হারিয়ে ফেলে। সেই রাতের ঘটনা, ইমাম সাহেব বাসা থেকে বেরিয়ে তার বাসার দিকে যাচ্ছিলেন, গ্রামে ক্রান ছিল না এবং ক্রান না থাকার কারণে লাইট জ্বালায় তারপরে বাসায় যাচ্ছিল। আমাদের বাসার উত্তর পারে একটা পুকুর আছে, সেই পুকুরের কাছে আসতে ইমাম সাহেবকে পেছন থেকে ডাক দেয়। কোথায় যাস? ইমাম সাহেব ঘুরে দাঁড়িয়ে যেই পেছনে ঘুরে দেখে সেই শয়তানটা কুলচির একটা বিভৎস দেহ দেখতে পায়, ভয়ঙ্কর এক রূপ নিয়ে যেন দাঁড়িয়েছিল, যা অনেকটা এমন চোখ দিয়ে আগুনের লাভার মতো বেরোচ্ছে এবং মুখ দিয়ে লালা ঝরছে এবং গোটা শরীরটা কেমন যেন মনে হচ্ছে আগুন দিয়ে যেন জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেমন হবে ঠিক তেমনই। আর বলছে, তোকে বলেছিলাম তোমাকে বিরক্ত করার পর তোকে আজ রাতেই দেব। ইমাম সাহেব তখন বললেন, আজ আমাকে মারবি? মার, তো এমন একদিন আসবে যে নিজের প্রাণ ভিক্ষা চাইবে বুঝলি, কিন্তু তোকে এত কষ্ট দিয়ে মারবে তুই কল্পনা করতে পারবি না। শয়তানের বাচ্চা, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, মাথায় রাখিস আল্লাহ তোকে এত শক্তি দিয়েছে, সে আল্লাহ আমারও বানাইছে, আল্লাহ সব সৃষ্টির পেছনে কোনো না কোনো কারণ থাকে, আল্লাহ তোর শক্তি দিছে ভালো কাজের জন্য, আর তুই অসৎ কাজে ব্যবহার করতেছস, ধ্বংস হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি। ঠিক সময় আর এটাও বলেন, আয় আমাকে মার, তোর মতো শয়তানকে ভয় পাই না, মার মেরে ফেল, আজ আমার মৃত্যু হলেও আমি একটাই কথা বলবো, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি তোর মতো কাফেরের কাছে মাথা নত করি নাই বুঝলি। কথা শেষ হতে না হতেই শয়তান ইমাম সাহেবের বুকের ভেতরে হাত ঢুকিয়ে দেয়, বুকের এক একটা হাড়টি মুচড়ে ভেঙে ফেলেন এবং হৃৎপিণ্ডটা কলিজা ছিঁড়ে বের করে নিয়ে আসলো। উফ, কি বিভৎস অবস্থা! চোখের ভেতরে চোখের মনি নাই, শুধু বুকের মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলেছে, ঘাড় মোটকে দিয়েছে এবং পরের দিন সকালে ইমাম সাহেবের লাশ গ্রামের হইচই যেন পড়ে গেল। আমিও দেখতে গিয়েছিলাম সেই লাশ, কি বিভৎস, কি ভয়ঙ্কর ভাবে মেরেছে ইমাম সাহেবকে, আমি দেখে রীতিমতো কান্না করে দিয়েছিলাম। তারপরে এইভাবে দিন কাটতে লাগলো আমাদের, আস্তে আস্তে আমাদের ফ্যামিলিকে আর কেউ সাহায্য করতে আসতো না, যারাই আমাদেরকে সাহায্য করতে আসতো তাদেরই কোনো না কোনো ক্ষতি হতো। এইসব দেখে আমার ছোট দাদু এক দাঁত আছে, এইসব দেখে আমার ছোট দাদু একদিন তার সাথে থাকা দুইটা ঝিম দিয়ে খবর নেয়, আসলে আমাদের ফ্যামিলিকে তারা এমন কি হয়েছে। আমার ছোট দাদুর ঝিম দুইটা সব খোঁজ খবর নিয়ে দাদুর কাছে আসার সময় দাদুর জিন সেই শয়তান জিনটা ধরে ফেলে আর ওকে অনেক বেশি মারে এবং দাদুর জিন দুইটাকে একসময় দাদুর একটা জিন ওইখানে মারা যায় আর একটা জিন অনেক কষ্ট করে ক্ষত সরিয়ে নিয়ে আস্তে আস্তে ছোট দাদুর কাছে সবকিছু জানায়। বলেছেন ছোট দাদুর সেই জিনটা, আমরা দুজন গেলাম ঘুরছিতে, খোঁজ খবর নিয়ে আসার সময় সে শয়তান শয়তানের সামনে পড়ে যায়, ওই যে শয়তানের গলা টিপে ধরে। ও বলতে ভুলে গিয়েছিলাম, দাদুর সাথে থাকা দুইটা জিনের নাম, একটা উজির আর একটা নাম নাজির, মূলত এই জিনগুলো দুই ভাই, বলছেন সে নাজির জিন। সেই শয়তান জিনটা উজিরের গলা টিপে ধরে আর বলে, তোদেরকে পাঠাইছে বল কে পাঠাইছে, তা না হলে তোদের এখানে পুঁতে দিব। উজির তখন বললো, না মরে গেলেও বলবো না। শয়তান জিনটা তখন বললো, তাই? হ্যাঁ, এত শক্তি তোর, আমার চোখের সামনে আমার ভাইকে মেরে ফেললো, উজিরা দুই পাশ শয়তানটাকে ধরে ডাইনা ছিঁড়ে ফেললো, আমি হাজার চেষ্টা করার পরও পারি নাই, উজিরকে বাঁচায় আমাকে ধরে তুলে দুইটা আছাড় দিল আর আমার হাতটা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। আমার ছোট দাদু তার জিনের কাছ থেকে এইসব কথা শুনে কান্না করে দিল। সেই নাজির জিনকে বলল, আমি এর প্রতিশোধ নিব। নাজির জিন আমার দাদুকে বললেন, ওস্তাদ আপনি ভুল করে ওর বিরুদ্ধে যান না, ওই জিন কাউকে ছাড়বে না, অনেক শক্তিশালী অনেক, আর আপনার ভাতিজার ফ্যামিলির উপরে বিশেষ করে কালো জাদু করা হয়েছে আর কালো জাদুর প্রভাব কখনো কাটবে না বুঝলেন, ওই শয়তান জিন মরে গেলেও তার প্রভাব থাকবে। এই কথা শোনার পর আমার ছোট দাদু বললেন, ওই জিনকে জিনকে মারার কি কোনো রাস্তা নাই? নাজির তখন বললো, হ্যাঁ আছে,
কিন্তু তা অনেক কঠিন, যা মোটেও সম্ভব না এখন। আমার ছোট দাদু তখন জিজ্ঞেস করলেন, ইসে রাস্তা? উত্তরে নাচের চিন আমার দাদুকে বললেন, উস্তাদ আমরা হচ্ছে ছোটখাটো জিন, পৃথিবীতে এমন কিছু জিন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যার সত্যি সম্পর্কে কোন ধারণা করা যায় না। এমনই একটা নয় দুইটা জিন আপনার ভাতিজার ছেলের সাথে আছে, রাফির সাথে আছে। আপনার ভাতিজার ছেলের কোনো এক ভালোর কাজ তারা খুশি হয়েছে। সে আরো বলে, আপনার ভাতিজার ফ্যামিলির উপরে যে কালজাদু করা হয়েছে সেটা কাটাতে হলে নয় জিন জাতির সর্দারের শক্তি এক জিনের করতে হতে হবে, যা কোনোভাবে সম্ভব না। এই বলে তিনি থেমে যান এবং সেই নাজির জিনটা থেমে যান। আর আমার দাদু তখন বললেন, তাহলে আমি সেই নয় রকম জিন জাতির সর্দারকে ডাকবো। উত্তরে নাজির জিন তখন বলে উঠল, ওস্তাদ আপনি ভুলেও এই কাজ করবেন না, একটা ভুল হলে আপনি নির্ঘাত মারা পড়বেন। এই কাজ একজন হুজুরই পারেন যার কাছে একজন ভয়ঙ্কর জিন আছে, সেই হুজুর থাকেন সৌদি আরবে। বলি নাজির জিন তার জীবনের শেষ কিছু সময় আমার ছোট দাদুর সাথে কাটালেন আর বললেন, আপনি আমার ভাতিজার ছেলেকে ডাকলেন আর ওর থাকা জিনকে হাজির করেন, বাকি সব তথ্য সেই জিনগুলো আপনাকে দেবে ইনশাল্লাহ। এই বলে সে নাজির জিন মৃত্যুবরণ করলেন। আমার ছোট দাদু সেই নাজির জিনের মরদেহ বুকে আঁকড়ে ধরলেন, কান্নায় ভেঙে পড়লেন আর মনে মনে প্রতিজ্ঞা করলেন এই কালো জাদুর শেষ দেখিয়ে তিনি থামবেন। এভাবে কেটে গেল আরও কিছুদিন। সময়টা তখন 2006 সাল। আমার বাবা আমার আম্মুর ওপরে খুব অমানবিক অত্যাচার করতেন, কারণ সে এখন ওই শয়তানকে খেলনা মাত্র আর কিছুই না। প্রায় রাতে আমার বাবা ফিরে না, রফিক কবিরাজের বাসায় থাকেন এবং 2-3 দিন পর বাসায় আসলে হয় মাকে ধরে মারবে না হয় আমাকে। আর আমার বড় আপু কিছুই বলতো না, কারণ ওই শয়তান জিনের নজর আমার আপুর দিকেই ছিল। আমার আপুর বয়স যখন 18 বছর হবে ঠিক তখন আমার বড় আপুকে নিয়ে নেবে। এই জন্যই আমার বড় আপুকে কিছুই বলতো না, খালি ভয় দেখাতেন, বলতো তোর ভাই তোর মাকে মেরে ফেলব। এমন করে চলতে থাকে। একটা সময় আসলো আমার মামা ওই রফিক কবিরাজের মেয়েকে বিয়ে করে আনে বাসায়। এইটা আমি কেন বাসার কেউই মেনে নিতে পারে নাই। তারপরে শুরু হলো আমাদের উপরে আরো বড় সমস্যা। একদিন আম্মু সিদ্ধান্ত নিল আর এইভাবে থাকা যায় না। প্রায় রাতে আম্মুর গলা চিপে ধরে বেঁধে ফেলার চেষ্টা করে। আর এরকম চলতে থাকলে আম্মু আমার দাদার কাছে গেলেন আর সমস্ত ঘটনা খুলে বললেন। দাদা সবকিছু শোনার পর আমার আম্মুকে বললেন, মা আমি খুব বড় বিপদে ভুল করে ফেলেছি রে মা। আমার আম্মু তখন অবাক হয়ে বললেন, দাদাকে কি হয়েছে বাবা বলেন আমাকে। দাদা সেই রফিক কবিরাজ আর সাথে ঝামেলা দুইটা থাপ্পড় সাথে কথা কাটাকাটি বিয়ের বিষয়ে সব কিছু খুলে বললেন আর কালো জাদুর কথাটাও বললেন। আমার দাদা আমার আম্মুর পায়ে তখন ধরে বললেন, মা আমাকে ক্ষমা করে দিস মা, আজ আমার জন্য এই ফ্যামিলিটা শেষ হয়েছে রে। আম্মু তখন বললেন, ছি বাবা এসব কি বলেন, আপনি আমার বাবা, আপনি আমার পা ধরছেন কেন? আচ্ছা বাবা আমি চলে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে। এসব হওয়ার কিছুদিন পরে আম্মু আমাদের বাসাটা বিক্রি করে দেন আমার বড় দাদার বড় ছেলের কাছে, আমার আপু বড় ভাইয়ের কাছে, মাত্র 35,000 টাকাতে। তারপর আমার ছোট দাদু আমাকে ডেকে পাঠায় বলে, দাদু ভাই আজ রাতে আমার কাছে থেকে যা, কাল তো চলেই যাবে। কে জানতো আমার ছোট দাদুকে আমার চোখের সামনে মরতে হবে। সেই রাতের ঘটনা, আমি যখন ছোট দাদুর কাছে যাই ঠিক তার 15-20 মিনিট পরে ছোট দাদু আমাকে বললেন, আমার আজ আজ যার কারণে এসব হয়েছে তাকে আমি ছাড়বো না, তাতে আমার মৃত্যু হলে হবে। আমি তখন দাদুকে বললাম, কি বলেন এসব, আপনি মরবেন কেন, আপনাকে মরতে দিব না আমি। এসব বলে ছোট দাদুর সাথে অনেকক্ষণ মজা করলাম। একটা সময় দাদু বলে উঠল, দাদু ভাই তোকে কিছু বলতে যায় সত্যি করে বলবি তো? উত্তর আমি বললাম, বলেন। ছোট দাদু তখন বললেন, তোর কাছে দুটা জিন আছে। আমি বললাম, আছে তো। ছোট দাদু তখন বললেন, তাদেরকে স্মরণ কর, হাজির হতে বল, আমার তাদের থেকে অনেক কিছু জানতে হবে। আমি তখন বললাম, আচ্ছা চেষ্টা করে দেখি আসে কিনা।
আমি অজু করে আসার পর চোখ বন্ধ করে ফেলি। তারপরে ওসমান রাহু জিনদের দাদুর সামনে স্মরণ করলাম এবং তার সাথে সাথে উম্মের রাহি সেই পিচ্ছি জিন কেউ স্মরণ করলাম। 5 মিনিট হবে ছোট দাদু চুপ করে বসে আছে। আমার শরীরে শীতল একটা বাতাস বয়ে গেল। রীতিমতো আমি আর ছোট দাদু যেই রুমে চাচ্ছিলাম সেই রুমটা একটা মিষ্টি সুঘ্রাণে ভরে গেল। আমি অনুভব করতে পারছিলাম সেই ওসমান রাহু জিন এসেছে। আমি চোখ খুলতে দেখি সারা রুমে আলোতে ভরে গিয়েছে। তার সাথে একটা সাদা ধোঁয়া আমার চারিপাশে গোল গোল করে ঘুরছে। বুঝলাম উম্মের রাহিও এসে গেছে। আসার পর মেয়েলি কণ্ঠে সালাম দিয়ে উঠল, আসসালামু আলাইকুম। আমি সালামের উত্তর দিলাম, বললাম ওয়ালাইকুম আসসালাম। উম্মের রাহি বলে উঠল, আপনি আমাকে স্মরণ করেছেন? আমি তখন বললাম, আমি আর দাদু আপনার জন্য হাজির হয়েছি। অতঃপর আমি বললাম, আমার ছোট দাদু আপনাদের থেকে কিছু জানতে চায়। যা জানতে চায় আপনারা বলবেন কাইন্ডলি। আমার দাদুর দিকে তাকিয়ে দেখি আমার ছোট দাদু রুমের এক কোনায় হতভম্ব হয়ে বসে আছেন। আমি বললাম, দাদু আপনি কি ভয় পেয়েছেন নাকি? দাদু মুচকে হাসি দিল আর বলল, আরে না রে মোগা ছেলে, আমি ভেবে পাচ্ছি না এই জিনগুলো তোর গাছে আসলো কি করে। ঠিক তখনই ওসমান রাহু জিন বলে উঠল, আমরা এই ছেলের ভালো কাজ দেখে খুশি হয়ে, ও ছোট্ট ছেলেটা অনেক ভালো ছেলে আর মন অনেক পরিষ্কার, তাই আমি ওর সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আর ওর ফ্যামিলির উপরে বিপদ থেকে আরো সাহায্য করতে এসেছি আমরা বলেই থামলেন রাহু জিন দাদু। আমার ছোট দাদু সেই জিন রাহু দাদুকে বললেন, কালো জাদু কাটানোর কোনো উপায় আছে নাই? হ্যাঁ, উত্তরে রাহু দাদু বললেন, একটা উপায় আছে কিন্তু খুব কঠিন। যে শয়তান জিনটাকে চালান দিয়েছে ওই শয়তান জিনটা সাধারণ কোনো জিন নয়, ওই 4 বছরের অভিশাপ্ত একটা শয়তান জিন। আর যে চালান দিয়েছে সে যদিও চায় তাও থামাতে পারবে না। এই জিনকে মারলে কালো জাদু কেটে যাবে, তার প্রভাব কিছুটা থেকেই যাবে। আর এই জনকে মারতে গেলে 9 প্রজাতির জিনের শক্তি এক জিনের মাঝে নিতে হবে, যা যা একমাত্র রাহি ছাড়া অন্য কোনো জিন করতে পারবে না। আমার নাতি ছোট হতে পারে কিন্তু তার শক্তির কোনো বর্ণনা দেওয়া যাবে না। এই কথা বলার পরে ওসমান রাহু জিন থেমে গেলেন আর হাসি দিলেন একটা। অতঃপর আমার ছোট দাদু রাহু জিন দাদুকে উদ্দেশ্য করে বললেন, তাহলে দেরি কিসের, আমাকে বলে দেন সে 9 প্রজাতির জিনের সর্দারকে কিভাবে হাজির করানো যায়। উত্তরে ওসমান রাহু জিন ভয়ঙ্কর এক রাগী কণ্ঠে বললেন, খবরদার ভুল করেও এই রুখা করতে যাবেন না, কারণ এই জুচাল ধরুন একটা ভুল হলে আপনার মৃত্যু ঘটবে, আর এইক্ষণ সঠিক সময় না। এই রিচুয়াল করতে পারেন একজন হুজুরি, সে যদি ইচ্ছা করেন তাহলে সেটা হবে, আর সেই হুজুর থাকেন সৌদি আরবে। ওনার নাম আব্দুল মান্নান। ওনার কাছে অসীম শক্তিধর একটা জিন আছে, যিনি জান্নান প্রজাতির জিন। সেই জান্নান যিনি পারে 5 প্রজাতির জিনের সর্দারকে হাজির করতে, আমি রাহু 4 প্রজাতির জিন হাজির করতে পারি। এভাবে করে একটা হাসি দিল আর আমাকে বলল, সঠিক সময় সব হবে ইনশাল্লাহ যদি চান তাহলে। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। উম্মে রাহি আর ওসমান রাহু দাদু চিন দুজনে একসাথে অদৃশ্য হয়ে গেলেন। আমার ছোট দাদু আমাকে বললেন, দাদু ভাই তোর গাছে যে 2টা জিন আছে তাছাড়া সাধারণ কোনো জিন না, এরা পৃথিবীতে এমন 18 প্রজাতির জিন আছে, তাদের ভিতরে সবচেয়ে শক্তিশালী 11 প্রজাতির জিন। যারা ভালো কাজ করেছেন আর ওই 11 প্রজাতির জিনদের মধ্যে এই জিনগুলো পড়ে, বাকি থাকলো 7 প্রজাতির জিন, ওরা খুব নিকৃষ্ট হয়ে যায় বুঝলি। আর তাদের ভেতরে 1 প্রজাতির জিন তার অন্য ফ্যামিলিদের উপর একটা চালান দিয়ে বসেছে। উত্তরে তখন আমি বললাম, আলহামদুলিল্লাহ, আর এই জন্য বোধ হয় ভালো জিনগুলো আমার সাথে আছেন। আমি ছোট দাদুকে বললাম, দাদু আমি ঘুমায় পড়ি, কাল চলে যেতে হবে। উত্তরে দাদু বললেন, আচ্ছা ঘুমায় পড়, আমার কিছু কাজ আছে, শেষ করে ঘুমাবো। আমি ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, ঘুম ভাঙলো কিছু পর এবং তরল জাতীয় কিছু একটা আমার শরীরে টপ টপ করে যেন পড়ছে। দেখি আমার ছোট দাদুকে কেউ একজন রুমের টিনের সাথে ঝুলে রেখেছে আর চোখ উপরে ফেলেছে, বুকের মাঝখানে বরাবর ছিঁড়ে ফেলেছে।
রক্তগুলো আমার শরীরে যেন পড়ছিল এবং টপ টপ সে রক্ত পড়াতে আমার ঘুম ভেঙে যায়। এই দৃশ্য দেখে আমিও আল্লাহ বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যাই এবং পরের দিন সন্ধ্যায় আমি ছোট দাদুর জানাজা নামাজ পড়তে যাই। আর আমার মনে জন্মে গেল কঠিন প্রতিশোধের আগুন। আমি কসম করে বললাম, যার কারণে আমার দাদু বিভৎসভাবে মৃত্যুর গ্রহণ করেছে তাকে কখনো আমি ক্ষমা করব না। আমি আমার ছোট দাদার কবরেও যাইনি, মাটিও দিলাম না। মনে মনে ভাবলাম, যার কারণে দাদুকে মরতে হয়েছে তাকে আমি অবশ্যই মারব। এই কথা ভাবতে ভাবতে আমি প্রচন্ড কান্নায় ভেঙে পড়ি। আমার কান্না হঠাৎ করে তীব্র হয়ে গেল। আমি স্মরণ না করতেও উম্মে রাহিয়ে হাজির হয়ে গেল আমার কাছে আর সালাম দিয়ে বলল, আপনি কান্না থামান, আপনি কান্না করবেন না। আপনি কি জানতে চান কে মারছে আপনার দাদুকে? আপনি কি চান আপনার দাদু কে মেরেছে? তাদের মৃত্যুকে নিজ চোখে দেখতে চান? উত্তরে কান্না কান্না কণ্ঠে আমি বললাম, আমি দেখতে চাই। রাহি প্রথমবার আমার হাত ধরে সেই পিচ্ছি জিনটা আমাকে বলল, চোখ বন্ধ করুন। আমি চোখ বন্ধ করলাম এবং আমার মাথা হালকা ঘুরে উঠল। রাহি বলল, আমি যতক্ষণ না বলবো না চোখ খুলবেন না। উত্তরে আমি আচ্ছা বললাম। কিছুক্ষণ পর রাহি বলে উঠল, চোখ খুলে নেবার। আমি চোখ মেরে তাকাই আর দেখি আমার গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে আছে বিরাট দিঘির ধারে। রাহি বলল, আমি একটা গোল দাগ দিয়ে বৃত্ত বানাই দিলাম, যা হবে এই বৃত্তের ভিতরে তাকিয়ে তাকিয়ে দেখবেন, ঠিক আছে? ভুলেও বের হবেন না। উত্তরে আমি বললাম, ঠিক আছে। রাহির চোখে এই প্রথমবার রাগ দেখলাম আর এটাও দেখলাম সেই পিচ্ছে জিনটা আসল রূপ। প্রিয় বড় ভাই জান, জেফি ভাই, রাহির আসল রূপ রূপ নয়, সে যেন বিদ্যুতের খনি। আমার সমবয়সী একটা মেয়ে চোখের পলকে বিশাল দেখে একটা আগুনের মতো হয়ে গেল এবং শরীর থেকে যেন বিজলি চমকালে যেরকম হয় ঠিক সেরকম ভাবে বিজলি চমকাচ্ছিল। আলো বেরিয়ে বেরিয়ে আসছিল এবং নুরানি এক আলোতে চারিদিকটা যেন ভরে গেল। সেই রাতে যে এমন কিছু দেখবো আমি স্বপ্নেও ভাবিনি আর রাহির এত রাগ আমি জীবনেও ভাবতে পারিনি। আমার ফ্যামিলির ওপরে সাতটা জিনকে চালান করা হয়েছিল। সেই সাতটা জিন আর পাঁচটা জিনকে রাহি এমন ভাবে বিধ্বস্ত করে মৃত্যু দেয় যা আমি নিজে চোখে দেখেছি। এটা একটা তুলে আচার দিচ্ছিল আর মাটির ভেতরে পুঁতে দেয়, আবার তুলে আমার আচার দিচ্ছিল। এভাবে প্রায় 30 মিনিট তাদের যুদ্ধ লেগে যায় এবং প্রায় মোট 5টা চিন একাই সে মেরে ফেলে। কারো ধর থেকে মাথা টেনে ছিঁড়ে ফেলে, কারো শরীর থেকে হাত পা টেনে ছিঁড়ে ফেলে। এবার কাউকে দুই পা ধরে মাঝখান দিয়ে ছেড়ে ফেলে। উফ, কি দৃশ্য ভাবা যায়! একসময় রাহের শরীরে যত শক্তি ছিল সব দিয়ে ওই 5টা জিনকে একসাথে বিজলি দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এইসব দেখে আমি তো ভয় একদম হ্যাং হয়ে যাই। কিছু সময় পরে আমি দেখি রফিক কবিরাজ যেই রাস্তায় যায়, রাহি ও রফিক কবিরাজকে তুলে দুটা আছাড় দিল। কবিরাজ এত দূরে পড়লো যা নিজে চাইলো কেউ আসতে পারে না ওখান থেকে বাঁচাতে। কে আসবে ওরে বাঁচাতে? কেউ না, একমাত্র আমি ছাড়া। আমি সব কিছু দেখছিলাম নিজ চোখে আর বলছিলাম, আমার ছোট দাদুর মৃত্যুর প্রতিশোধ আমি নেবই, আমাকে নিতে হবে। একটা সময় রফিক কবিরাজ আরো দুই চোখ তুলে ফেললো রাহির এবং বুকের ভেতরে হাত ঢুকিয়ে কলিজাটা বের করে টান দিল। শরীর থেকে দু হাত পা টেনে টেনে ছিঁড়ে ফেললো। অতঃপর রফিক কবিরাজ গলা কাটা মুরগির মতো লাফালাফি ছটফট খুটখুট করতে করতে একটা সময় শেষ হয়ে গেল। বাকি থাকলো দুটো জিন, ওদের মারার মতো শক্তি এখনো রাহির ভেতরে ছিল না। রাহি কবিরাজকে মারার পর ধীরে ধীরে আমার দিকে আসতে থাকে। কান্না মাখা চোখে রাহির দিকে অপলক তাকিয়ে আছি আমি। যত আমার দিকে আসছে একটা সময় সে তার নর্মাল সুন্দর রূপে ফিরে আসছিল। রাহি মুচকে মুচকে হাসিতে বললেন, 5 জন শয়তান শেষ, আর শয়তানগুলোকে পাঠাইছিল সে, সেও শেষ, বাকি আছে 2 জন, 2টা শয়তান, ওদের মারার শক্তি আমার নেই, সঠিক সময় ওদের আল্লাহ শাস্তি দেবেন, আর ওই শয়তানকে আমি আপনি মিলে মারব ইনশাআল্লাহ। এই বলে আমার চোখ বন্ধ করতে পড়লো। আমি চোখ বন্ধ করলাম। পরে আমাকে নিয়ে ছোট দাদুর কবরের পাশে রেখে আসলেন আর বললেন, চোখ খুলতে। আমি
অঝরে যেন কান্না করছিলাম, রাহিকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। আমাকে সে বললেন, কান্না করবেন না, আমি সব সময় আপনার সাথে আছি, মৃত্যুর আগে আপনার থেকে দূরে কেউ আমাকে করতে পারবে না ইনশাল্লাহ। আমি দাদুর কবরে মাটি দিলাম, তারপরে ধীরে ধীরে বাসার দিকে আসতে লাগলাম। রাহি আজ অনেক কথা বলছে আমার সাথে, আর বলছে কাল থেকে আপনাকে অনেক কষ্ট করতে হবে, কখনো ভেঙে পড়বেন না, আর মহান আল্লাহ পাক এর শুকরিয়া আদায় করতে ভুলবেন না। এই বলে সে থেমে গেল। আমি রাহির কথাগুলো যেন মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, আর মনে মনে ভাবছিলাম এতটুকু ছোট্ট একটা মেয়ে কি থেকে কি করে দিল। আমি নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সেই পাঁচটা শয়তান জিন আর রফিক কবিরাজ মৃত্যুর দৃশ্য যেন আমি বিশ্বাসই করতে পারছিলাম না। রাহি রাগী কণ্ঠে বলল, এই যে আমি কি বললাম শুনছেন তো নাকি? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম, আর কাদো কাদো কণ্ঠে বললাম, আপনি আপনি কি করলেন, কি করে মারলেন ওই শয়তানগুলোকে? রাখি একটা মুচকে হাসি দিয়ে বলল, আপনি ভয় পেয়েছেন নাকি? ভয় পাই না, আপনার সাথে সবসময় থাকবো আমি, যখনই আপনাদের কোনো শয়তান ক্ষতি করার চেষ্টা করবে আমি চলে আসবো ইনশাল্লাহ, আপনার ঢাল হয়ে দাঁড়াবো সবসময়। শুধু আমি একা না, দাদু ভাইও আছেন। এই কথাগুলো শোনার পর আমার মনে পড়ল উসমান রাহজিন দাদুর কথা। মনে মনে ভাবছিলাম, আর আসলে তো এত কিছু হয়ে গেল, একবার উসমান দাদু আসলো না কেন? কি ভাবছেন শ্রোতা বন্ধুরা, উসমান রাহজিন কোথায় গেছে? তাই তো, সব জানতে পারবেন, ঘটনা শুনতে থাকুন। সাল 2005 এর শেষের দিকে আম্মু আমাকে নিয়ে চলে আসলেন রাজশাহী আমার নানু বাসায়। প্রায় 2 মাস থাকার পরে আমাদের গ্রামের বাসা থেকে বেচা প্রায় 35,000 থেকে কিছু টাকা দিয়ে আমার আম্মুর জমি কিনলেন, এবং সেইখানে একটা ছোট্ট বাসা বানানো হলো। আমি আর আম্মু থাকতে শুরু করলাম। বাসা বানানোর জন্য কিছু ঋণ করেছিলেন আমার আম্মু। মামা খালামণির কাছে প্রায় 6-7 মাস পরে আম্মুর কাছে ঋণের টাকা পরিশোধ করতে বলতে লাগলো। আমার আম্মু কিছুদিন সময় চাইলো, কত খারাপ গালাগালি করছিল, আমি সব ঘর থেকে চুপচাপ যেন শুনছিলাম। আর কান্না করতে করতে ভাবছিলাম, আমার ফ্যামিলি 1 বছর আগে কি ছিল আর আজ কি হয়ে গেল? ব্ল্যাক ম্যাজিকের কারণে আমার বয়সটা তখন 8 বছর চলছে। আমি আম্মুকে বললাম, আমাকে আমাকে কোনো হোটেলে কাজে লাগায় দেন, আমি ছোট একটা ছেলে। আমার মুখে কথাগুলো শোনার পরে আমার আম্মু আমাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করে দিলেন, আর বললেন, এই বয়সে তুই কাম করবি কেন? তোর এখনো কাম করানোর সময় হয়নি, তোর পড়াশোনা করার বয়স, তুই পড়াশোনা করবি, পড়াশোনা, তোর মা এখনো বেঁচে আছে, মরে যায় নাই। আমি আম্মুকে বললাম, আমি পড়াশোনা করব না, আমি কাজ করে আপনাকে টাকা দিয়ে দেবো, আপনার ঋণ পরিশোধ করবেন, আর যারা আপনাকে গালি দিচ্ছিল তাদেরকে যোগ্য জবাব দিবেন, ঠিক আছে? আম্মু কথাগুলো নিরুপায় হয়ে শুনছিলেন, যেই কথা সেই কাজ। 2006 সালের শেষ প্রায় আমি আর আমার আম্মু অনেক খোঁজার পরে একটা হোটেলে কাজ পেয়ে যায়। হোটেলের মালিক একটু বয়স্ক লোক, আমাকে দেখে বলল, গিরে জি কাজ করতে পারবি তো নাকি, নাকি 2 দিন পর পালা যাবি কোনটা? আমি তখন বললাম, দাদা আমার আম্মুর সম্মান, আর আমার আম্মুর সম্মান বাঁচাতেই মূলত কাজটা করতে পারবো আমি, শুধু আম্মুকে কারো হাতে যাতে ছোট না হতে হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো। সে হোটেল মালিক মুচকাটা হাসি দিলেন, আর আমার আম্মুকে বললেন, মা তুমি চিন্তা করবা না, আল্লাহ তোমাকে একটা অস্ত্র দিয়েছেন বুঝলে, তুমি চিন্তা করো না, মা চিন্তা করো না, ওরা আমি কাজে রেখে দিলাম, যাও। সব কথা ঠিক হয়ে গেল, বেতন 30 টাকা আর মাস শেষে 1,000 টাকা। আবার আসুন শ্রোতা বন্ধুদের ঘটনায় ফিরে নিয়ে যাই। আমার বাসা আর আমার কাজের হোটেল আর কিছু বর্ণনা দিয়ে ফেলি। আমার বাসা থেকে হোটেলের দূরত্ব ছিল হাঁটা পথ 20-25 মিনিটের মতো হাঁটা পথ। ফাঁকাটা বিলের পাশে আমাদের বাসা, হাতে গোনা 3-4টা বাসা আছে, তাও একটু দূরে দূরে। তখন কারেন্টের তেমন একটা ব্যবস্থা ছিল না, আমাদের বাসা পড়লে ফুল হবে, আশেপাশে প্রায় 3-4টা গ্রামে কোনো কারেন্ট ছিল না, শুধু হাতে গোনা কয়েকটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কিছু ধনী মানুষের বাসা ছাড়া। আর আমার বাসা থেকে হোটেলে যেতে প্রথম 10 মিনিটের মতো হাঁটা পথ, ফাঁকাটা বিল, কাঁচা মাটির রাস্তা, বিল শেষে একটা স্কুলের পরে 5 মিনিট লাগে, আর ফাঁকা রাস্তা চলে গেছে আঁকামাকা ভাবে। রাস্তার দুপাশে অনেক রকম গাছগাছালিতে ভরা ছিল। দিনের বেলা তেমন কিছু মনে না হলো, রাতের বেলা কিন্তু গাছ ছমছম করা একটা পরিবেশ বিরাজ করত, এবং একটা ভুতুরে পরিবেশ বলতে পারেন। আর আমি যে হোটেলে কাজে লেগেছি ওই হোটেলের পিছে একটা বিশাল বড় পুকুর ছিল, ওই পুকুরের একটু দূরে হিন্দুপাড়া। আর সরি ভাইজান একটু বলতে ভুলে গিয়েছিলাম, আমার বাসার
আর হোটেল মাঝামাঝিতে একটা জায়গা ছিল যেখানে হিন্দুদের শ্মশান ছিল। ওইখানে হিন্দুরা লাশ পোড়াতো। আমার চলন মূল ঘটনায় চলে যায়। আজ আমার লাইফের প্রথম দিন। হোটেলে সকাল সকাল গেলাম। হোটেল মালিকের নাম বলা হয়নি। তার নাম আকবর। বয়স 35 বছর মতো হবে। এক কথায় আমার দাদার বয়সই আর কি, তাই দাদা বলে ডাকতাম। আমাকে দেখে আকবর দাদু একটু খুশি হলেন আর বললেন, কিরে বিচু, তুই এত সকালে সকালে চলে আসছিস, ভালো করছিস, নে তাড়াতাড়ি কাজে ঢোক, হাত লাগা, আর একটু পর সব কাস্টমার কিন্তু চলে আসবো, তাড়াতাড়ি শুরু কর, সকালে নাস্তা বানাতে হবে। আমি তখন বললাম, আচ্ছা দাদু আমাকে একটু বুঝাই দিয়েন। দাদু পরোটা ভাজে আর আমি সেটা দিয়ে আসে সবাইকে সরবরাহ করি, কার কি লাগবে সেটা দেখি, কাউকে পানি দিই, কাউকে পরোটা দিই, সারাদিন এই কাজই করি। আজ খুব ক্লান্ত, ডিউটি শেষে বাজে রাত 8টা কিংবা 8:30 দিকে আমার ছুটি হলো। প্রথম দিনে 30 টাকা আমাকে আকবর দাদু হাতে তুলে দিয়ে বললেন, কিছু টাকা রেখে দে আর কিছু খাবার নিয়ে যাবা আসা, ঠিক আছে? তেলে ভাজা পরোটা আর কিছু সবজি পুলি অর্থাৎ প্লাস্টিকের প্যাকেটে বেঁধে দিলেন। আমাকে উদ্দেশ্য করে বললেন, দাদু ভাই একটা বিষয় যেতে পারবি তো নাকি, নাকি আমি আগা দিয়ে আসবো কোনটা? আমি তখন বললাম, আরে না দাদু আমি একাই চলে যেতে পারবো, কিন্তু এত অন্ধকারে যেতে কেমন যেন লাগছিল। আকবর দাদু বলল, আমার পাঞ্জাবির পকেটে একটা টর্চ লাইট আছে, ওইটা নিয়ে যা আর সকাল সকাল চলে আসবি কিন্তু, ঠিক আছে? উত্তর আমি বললাম, আচ্ছা দাদু আসি তাহলে, আসসালামু আলাইকুম। আকবর দাদু সালামের উত্তর দিলেন, হোটেল বন্ধ করে চলে গেলেন আর বললেন, দাদু ভাই সাবধানে যাস কিন্তু। উত্তর আমি বললাম, আচ্ছা দাদু। এখন আমাকে একা একা বাসায় যেতে হবে, নতুন জায়গায় একা একা, আমি না কোনো বন্ধু আছে না কোনো সাথী আছে, যাই হোক কোনো কিছু না ভেবে মনে মনে আল্লাহ তাআলার নাম নিয়ে রাস্তায় চলে যাই। কিছুদূর ভালোই গেলাম একটু একটু করে, এবং আকবর দাঁতুর দেশে টর্চ লাইটের কারণে আলো জ্বালায় রাস্তায় দেখি আবার নিভাই দিই, হাঁটতে থাকি। হঠাৎ আমার চোখ আটকে গেল রাস্তার পাশ থেকে একটা শিমুল গাছের দিকে, এবং আমার মনে হলো কে যেন আমাকে বসে বসে দেখছে। আবার ভাবছি, আরে না রাতের বেলায় কে বসে থাকবে আবার? আমি আবার ভাবলাম লাইটটা মেরে দেখি না, সত্যি নাকি মনের ভুল? আমি লাইটটা মেরে দেখলাম, কেউ নেই, কিছুই নেই, একদম ফাঁকা। কিন্তু আমি ঠিকই অনুভব করতে পারছিলাম যে কিছু একটা হয়েছে, কেউ তো আসছে আমাকে দেখছে, কারণ আমার গায়ের লোম বারবার দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক সেই সময় একটা তীব্র পচা গন্ধ আমার নাকে এসে বিঁধল। রাস্তার পাশে খেজুর গাছের নিচে বসে আমি বমি করতে লাগলাম। একটা মেয়ে কণ্ঠ আমাকে বলে উঠল, কি রে কোথায় যাচ্ছিস, বাড়ি? বললাই হা হা করে হেসে উঠল, তুই কি খাবার খাচ্ছিস? হ্যাঁ আমাকে একটু দে, আমাকে তুই অনেক দিন কিছু খাই না, খাবার দিবি না, দে দে তেলে ভাজা খাবার আমার খুব পছন্দ। আমি এই কণ্ঠ শোনার পরে এদিক ওদিক তাকিয়ে দেখলাম আশেপাশে কেউ নেই, তাহলে কথাটা কি বললো? আমি ভাবলাম হয়তো কেউ আমাকে ভয় দেখাবার জন্য এমন করছে। আমি ভাবলাম ভয় দেখালে কি করে জানলো আমার কাছে তেলে ভাজা খাবার আছে। এইসব ভাবতে ভাবতে শিমুল গাছের ডালে চোখ পড়তে আমার বুকের ভেতরটা থক করে উঠলো। দেখি বৃদ্ধা মহিলা বসে আছে আর ডাল উল্টো করে মুখ বাঁকা করে আছে, পরনে ধবধবে সাদা শাড়ি নাকি কাফনের কাপড় সেটা আমি বুঝতে পারছিলাম না। তার মাথার চুল যেন ঝুলে মাটি পর্যন্ত স্পর্শ করে আছে, এক হাত উপরে হবে। দেখার পর আমি বুঝতে বাকি রইল না যে আমি কিসের পাল্লায় পড়েছি, কি হবে আমার সাথে। এইভাবে উল্টো দিকে ঘুরে একটা দৌড় দিব, সেই সময় দেখি আমার সামনাসামনি দাঁড়িয়ে আছে, এবং সেটা দেখার পর ও আল্লাহ বলে চিনিয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরে পাই তখন আমি নিজেকে আমার নিজের বাসায় আবিষ্কার করি। আম্মু বললেন, বাবা বাবা ওঠ ওঠ, সকাল হয়ে গেছে, কাজে যাবি না? আমি তখন বললাম, যাবো তো, কিন্তু আমার আমার মাথায় কিছু ঢুকছিল না, কি হলো কাল আমার সাথে, আর আমি তো রাস্তায় অজ্ঞান হয়েছিলাম, আমি বাসায় এলাম কি করে? একটা প্রশ্ন মাথার ভেতরে জন্মে গেছে একেবারে। ঠিক তার কিছুক্ষণ পরে আম্মু আমাকে বললেন, কি রে বাবা কাল তোকে একটা ছেলে বাসায় রেখে গেল, ওটা কি? আম্মু আরো বললেন, তুই বাসায় আসার পরে কিছু না খেয়ে ঘুমায় পড়ছিস, আমিও অনেক টাকাটাকি করছিলাম, তুই কোনো উত্তর দিলি না, আর যে ছেলেটা তোকে বাসায় এসে রেখে গেল সেই বলল আজ নাকি তুই খুব ক্লান্ত ঘুমিয়ে পড়েছিস, এই বলে থামলেন আম্মু। আমি বললাম, আচ্ছা আম্মু আমাকে আমাকে যে বাসায় রেখে গেছে তার নামটা কি বলেছে? উত্তর আম্মু বললেন, আমি তো চিনি না, আমি ভাবছি হোটেলের কেউ হবে বোধ হয়।
আমি আম্মুকে গতকাল রাতের ঘটনা আর বললাম না, বললে আম্মু আমাকে ভয় পাবে এবং টেনশন করবে, হয়তো বা আমাকে হোটেলে নাও যেতে দিতে পারে। আম্মু সকালে নাস্তা দিল, আমি খেয়ে হোটেলের দিকে কাজে যাচ্ছি। মনটা খুব বেশি অদ্ভুত লাগছিল, কাল কি হলো আমার সাথে এসব নিয়ে চিন্তা করছিলাম, আর কেনই বা হলো। আমি কোনোভাবেই প্রশ্নের উত্তর মিলাতে পারছিলাম না। হঠাৎ করে আমার মনে পড়ে উম্মে রাহি উসমান রাহুজিন দাদুর কথা। আমি রাস্তার পাশে চাপকল পাড়ে যাই, তারপর সুন্দর করে উজু করলাম এবং উজু করার পর আমি উসমান জিন দাদুকে স্মরণ করলাম। দাদু আসো না, বুঝলাম না কি হলো দাদুর সাথে, দাদু কেন আসছে না। এর পরপরই রাহিকে স্মরণ করতে রাহি চলে আসলো আর সালাম দিল আর বলল আসসালামু আলাইকুম। উত্তরে আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। রাহিকে আমি বললাম রাহি উসমান দাদু কই? উত্তরে রাহি বলল দাদু একটা কাজের জন্য অনেক দূরে গেছে, কাজ সম্পূর্ণ হলে ফিরে আসবে। আপনি আমাকে কেন স্মরণ করছেন সেটা আমি জানি, কিন্তু সঠিক সময় ছাড়া বলা যাবে না। খালি এতটুকু বলবো যে অতি শীঘ্রই আপনার ভাগ্য বদলাবে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এমন কোনো কাজ নাই যা হবে না। এই বলে রাহি থেমে গেল, তারপর রাহি সালাম দিয়ে চলে গেলেন। কি ভাবছেন শ্রোতা বন্ধুরা, ঘটনা এখানে শেষ, আরো বাকি আছে, শুনতে থাকুন। দেখতে দেখতে কেটে গেল চারটা মাস। আমি হোটেলে বসে ডাল পুরি ভাজা শিখে গেছি এবং আকবর দাদু বললেন কিরে পিচ্ছি তুই তো বড় হয়ে গেছিস রে। হ্যাঁ, উত্তর আমি বললাম কেন দাদু ভাই এই কথা কেন বললেন? উত্তরে আকবর দাদু বললেন কিরে তোর কি পড়াশোনা করতে ইচ্ছা হয় না? উত্তর আমি বললাম হয়তো দাদু, কিন্তু সবই তো জানেন আমার কাহিনী, আর কি বলবো বলেন দাদু। আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের আশা তৎক্ষণাৎ পূরণ করে দিয়েছিল। কেন বললাম এই কথাটা ভাবছেন তাই না? প্রাণপ্রিয় বড় ভাই যান, সেদিন এক হুজুর আমাদের হোটেলে খেতে আসে আর ওনার মাদ্রাসার কিছু এতিম বাচ্চাদের নিয়ে আসেন খাবার দেওয়ার জন্য। কিছু টাকা কম থাকার কারণে হোটেল মালিক আকবর দাদু না করে দিলেন, বললেন পরে টাকা দিয়ে খাবার নিয়ে যাবেন। হুজুরের মুখে হাসিটা মুহূর্তেই যেন কালো হয়ে গেল, লজ্জায় টাকা কম থাকা হুজুর বললেন বাবা আমার কাছে কিছু কম টাকা আছে, এর মধ্যে যা হয় সেটাই দাও। আমি হুজুরকে একটা কথা বলেছিলাম, হুজুর আপনাকে টাকা দিতে হবে না, আমার এতিম ভাইদের জন্য আমি খাবার দিলাম, যে টাকা লাগবে আমার বেতন থেকে দিয়ে দিলাম, আমি তো কখনো পড়াশোনা করতে পারবো না, আপনি না হয় আমার জন্য আর ফ্যামিলির জন্য দোয়া করে দিবেন। এই কথাটা শোনার পর সেই হুজুর আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন আর বললেন এতটুকু একটা ছেলে এত পাকা পাকা কথা শিখেছ। হ্যাঁ, উত্তরে কান্না মাখা কণ্ঠে আমি বললাম আজ আমার বয়স পড়াশোনা করার, এই সময় আমি গরম তেলে ডাল পুরি ভাজছি, কারণটা হচ্ছে আমার ভাগ্য আজ আমাকে এইখানে দাঁড় করিয়ে দিয়েছে। আমার সাথে ঠিক কি কি হয়েছে সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না বলে অছরে কেঁদে দিলাম। হুজুর আমাকে বললেন আচ্ছা বাবা তোমার নাম কি? উত্তরে আমি বললাম আমার নাম রাফি। অতপর হুজুর আমাকে বললেন আমি যদি তোমাকে আমার মাদ্রাসায় তোমাকে নিয়ে যাই আমার সাথে যাওয়া? উত্তর আমি বললাম আমার আম্মুর সাথে কথা বলে দেখেন, আম্মু যা বলবেন তাই হবে। হুজুর বললেন আমি রাজ্জাক কথা দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তোমার আম্মুকে বলে তোমার পড়াশোনার দায়িত্ব আমি নিতে চাই। আব্দুর রাজ্জাক হুজুর আমার পড়াশোনার দায়িত্বটা নিয়েছিলেন, তার কথা মতো আমার আম্মুর সাথে আমার পড়াশোনার বিষয়ে কথা বললেন। বলছেন আব্দুর রাজ্জাক হুজুর আমার আম্মুকে আসসালামু আলাইকুম বোন। উত্তরে আম্মু বললেন ওয়ালাইকুম আসসালাম। ভাইজান বাসার ভেতরে আসেন, বসেন, আমি নাস্তা ব্যবস্থা করি। অতপর হুজুর বললেন না বোন নাস্তা খাবো না, আমি কিছু দরকারি কথা বলতে এসেছি, একটু কাজে এসেছি, আপনার দিকে কিছু চাইতে এসেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে বলি। উত্তরে আম্মু বললেন আচ্ছা ভাইজান বলেন। হুজুর তখন বললেন রাফি আপনার ছেলে অনেক ছোট এখন, ও হোটেলে কাজ করছে কেন, আর ওর তো পড়াশোনা করার বয়স এখন, আপনার ছেলেকে আমি আমার মাদ্রাসাতে নিয়ে যাই, ওকে আমি শিক্ষা দিতে চাই, দিনের শিক্ষা, আপনি কি যান আপনার ছেলে পড়াশোনা করুন। উত্তরে আমার আম্মু কান্না মাখা কণ্ঠে বললেন ভাইজান আমি চাই আমার ছেলে পড়াশোনা করুক, একজন মানুষের মতো মানুষ হোক, কিন্তু ভাইজান পড়াশোনার তো খরচ আছে, সেটা চালানো তো আমাদের পক্ষে সম্ভব না। এই বলে আম্মু অঝরে কান্না করে ফেললেন, বলছেন হুজুর
বোন কান্না দাওয়ান, আমার কথা শোনেন, আমি নিজে আপনার ছেলের দায়িত্ব নিলাম, ওর যাবতীয় পড়াশোনা আমি করাবো, ওকে আমি রাজ্জাক বহন করবো, আমি বলে দিচ্ছি, আপনি খালি অনুমতি দেন। উত্তরে আমার আম্মু বললেন, আচ্ছা ভাইজান, আজ থেকে আমার ছেলেকে আপনার হাতে তুলে দিলাম, আপনি ওর শিক্ষা গুরু, আপনি ওর বাবা মা। তারপরে আম্মু আমাকে অনেক আদর করলেন আর বললেন, বাবা আজ থেকে তুই পড়াশোনা করবি আর হুজুর যা বলবে সেটাই শুনবি। তারপরে আমি হুজুরের সাথে মাদ্রাসাতে চলে যাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কি মনে আছে উম্মে রাহি জিনের কথাটা? অতি শীঘ্রই আপনার ভাগ্য বদলাবে। আজ আমার লাইফে নতুন অধ্যায় শুরু হলো, কাজের লাইফ থেকে পড়াশোনা শুরু হলো। আসুন চলে যাই মূল ঘটনাতে। আমি আর হুজুর যখন বাসা থেকে মাদ্রাসায় যাচ্ছিলাম, ঠিক ঠিক তখন আমাদের সাথে ঘটলো এক মর্মান্তিক ঘটনা, যা ভাবলে এখনো গায়ের লোম কাটাতে ওঠে আমার। আমার বাসা থেকে মাদ্রাসার দূরত্ব হাঁটা পথ 40-45 মিনিটের মতো হবে। হুজুর আমাকে বললেন, আমরা হেঁটে যেতে পারবো না, রিক্সা নিব। 2007 সালের দিকে কোনো চার্চার রিক্সা ছিল না, সব প্যাডেল রিক্সা ছিল, তাই একটু দেরি হতো বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে। এবং বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে হুজুরের সাথে মাদ্রাসায় যাওয়ার পথে কি ঘটেছিল, আমি আর হুজুর রিক্সাতে বসে কথা বলছিলাম, সামনে থেকে একটা ট্রাক গাড়ি এসে আমাদের রিক্সায় ধাক্কা দিল। আমি ছিটকে গেলাম রাস্তার ওপারে, পড়ার আগে সোজা হয়ে দাঁড়িয়েছিলাম এবং পেছনে ঘুরে হুজুরকে ডাক দিলাম, হুজুর হুজুর আপনি ঠিক আছেন তো? উত্তরে হুজুর বললেন, হ্যাঁ একদম ঠিক আছি। হুজুর রাস্তার এক পাশে পড়ে আছেন, আমি হুজুরকে তুললাম আর হুজুর আমাকে বলল, এইটা কি হইলো, আমাদেরকে একটা ট্রাক গাড়ি ধাক্কা দিল না? উত্তরে আমি হুজুরকে বললাম, হুজুর গাড়ি কোথায়? পেছনে তাকিয়ে দেখি কোন ট্রাক নেই সেখানে, শুধু সেই রিক্সাটা আছে। কই কেন তাহলে? হুজুর বুঝতে পারছেন, হুজুর সাধারণ কোনো রিক্সা বা ট্রাক ছিল না এটা। আমাকে হুজুর তখন বললেন, এক মুহূর্ত দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো, নাহলে আবারও ঘটনা ঘটে যেতে পারে। আমি তখন বললাম, হুজুর এখনো বুঝতে পারেন নাই তাই না, কেন এমনটা হলো? এসব আমার জন্য হচ্ছে কি? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভুলে গেছেন নাকি রাহি জিনের কথা? 7টা শয়তানের ভেতরে 5টা জিন রফিক কবিরাজের মৃত্যুর শিষ্য। ঠিক ধরেছেন, এইটা ছিল তারই নমুনা। বাকি দুইটা শয়তান জিনকে ওই জিনদের মারার মতো শক্তি এখনো রাহির মাঝে নেই কিন্তু, এবং রাহিকে মারার মতো শক্তি সেই শয়তান জিনের মাঝে আছে, কিন্তু সেই রাহিকে না আমার ফ্যামিলিকে শেষ করতে চায়, আর আমার ফ্যামিলি শেষ হলেই ওর কাজ শেষ। তারপর হুজুর আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, ওই শয়তান জিন ট্রাক গাড়ির রূপ ধরে যে ধাক্কাটা দিয়ে গেছে সেই ধাক্কার কারণে আমি আর হুজুর দুজনে চিৎকার দিয়ে পড়ে যাই। হুজুরের হাতের কিছু অংশ আঘাতে লেগে কেটে গিয়েছিল, কিন্তু হুজুর লক্ষ্য করেন আমার চুল পরিমাণ কিছুই যেন হয়নি। এই কথা যখনই বলতে যাবেন, ঠিক সেই সময় হুজুরের চোখের সামনে অদৃশ্য কেউ একজন আমার গলা টিপে ধরে রাখলো, আমাকে শূন্যে তুলে নেয় আর আমাকে একটা আছাড় দিবে। ঠিক সেই সময় একটা আগুনের গোলা বিদ্যুতের গতিতে চলে আসে আর অদৃশ্য শয়তান গলাটা চেপে ধরে আর ওই শয়তানটা আমাকে ছেড়ে দেয়। আমি মাটিতে লুটিয়ে পড়ি আর জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফিরে আসলো, আমি দেখি মাদ্রাসায় শুয়ে আছি এক ঢালা বিছানায়, একটা ছেলে আমার পাশে বসেছিল, আমার জ্ঞান ফেরার দেখে দৌড়তে হুজুরকে ডেকে আনলো। হুজুর বলছিল, বাবা কেমন আছো? উত্তর আমি বললাম, হুজুর আমি এখন ঠিক আছি। এতটুকু বলতেই হুজুর আমাকে বললেন, আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে। এই বলে হুজুর আমাকে একটা তাবিজ দেন। তাবিজ দেওয়ার পরে বেশ কিছুদিন বেশ ভালো কেটে গেল এবং বলতে প্রায় 1 বছর কেটে গেল। এর মাঝে কোনো শয়তান জিন কিছুই আমাকে আক্রমণ করেনি। এর মধ্যে রাহি আমার সাথে বেশ কয়েকবার দেখা করেছে, কিন্তু হুজুরের অজান্তে। হুজুর জানতো সেই রাতের ঘটনাটা। আমি যখনই অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তারপরে কি ঘটলো সেটা একটু পরে পড়ে। ঘটনাটা বোঝার সুবিধার্থে প্রিয় শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, সে মাদ্রাসায় কিছু বর্ণনা আমি দিতে চাই। মাদ্রাসাটা ছিল একতলা
তিন সিটের বড় একটা রুম, পাশাপাশি তিনতলা বিশিষ্ট মসজিদ এবং মাদ্রাসায় প্রায় 29 জন ছাত্র ছিল। তাদের মাঝে আমি সবার ছোট ছিলাম, তাই সবাই আমাকে ছোট বলে ডাকত আর আমাকে অনেক বেশি ভালোবাসত আর আদর করত। তাদের মাঝে আমি দুইটা ভালো বন্ধু পেয়েছিলাম এবং যাদের নাম আমি বলি, একটা আব্দুল আলিম আর একটা আতিকুল ইসলাম। আর এই দুজন আমার বড় কিন্তু খুব ভালো বন্ধু হয়ে গেল। আবার চলেন চলে যায় ঘটনায়। বলছেন আব্দুল আলিম, রাফি তোকে হুজুর ডেকেছেন। উত্তর আমি বললাম, কখন আর কেন? তারপরে আব্দুল আলিম বলল, তোর সাথে নাকি দরকারি কথা আছে, কথা বলবে, তাই তোকে হুজুর বাসায় যেতে বলেছে। উত্তরে আমি বললাম, ঠিক আছে যাচ্ছি। বলে রাখা ভালো, হুজুরের বাসা আমাদের মাদ্রাসার এপাশ ওপাশ ছিল। হুজুর নতুন বিয়ে করার কারণে ফ্যামিলি নিয়ে থাকতেন আর হুজুরের ওয়াইফকে আমরা আন্টি বলে ডাকতাম। আমি হুজুরের বাসায় গিয়েছিলাম আর সালাম দিলাম। আন্টি সালামের উত্তর দিলেন আর বললেন, রাফি বাবা আসো, হুজুর আসো। আচ্ছা রাফি তুমি আসো বাবা, তোমার হুজুর ডেকেছে, রুমে আছে, যাও কথা বলো। এই কথা শেষ করলেন আর অন্য আরেকটা রুমে চলে গেলেন। আমি হুজুরকে বললাম, হুজুর আপনি ডেকেছেন? উত্তরে হুজুর বললেন, আজ সব কথা জানতে হবে আমাকে। আমি তখন বললাম, কি জানবেন হুজুর? বলছেন, হুজুর সেই তুমি অজ্ঞান হবার পরে কি ঘটেছিল জানো? উত্তর আমি বললাম, না হুজুর কি হয়েছিল? হুজুর বললেন, রাফে তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি দেখলাম একটা আগুন রূপে বিশাল দেহী একজন, আর সেই অদৃশ্য শক্তিধর শয়তান গোলা চেপে ধরেছিল। তুমি মাটিতে লুটিয়ে পড়ে আর আমি তোমাকে তুলে সরিয়ে নিয়ে আসি, আর সেই আগুন রূপে জিনটা এসেছিল, সেই জিনটা অদৃশ্য সেই শয়তানকে তুলে কয়েকটা আছাড় দিল, পরে অদৃশ্য থেকে আসল রূপে আসলো। শয়তান জিনটা দেখতে অনেক অনেক ভয়ঙ্কর ছিল, এরকম কুচকুচে কালো বর্ণের বিশাল দেহি এবং গায়ে লম্বা লম্বা লোম ছিল, চোখে আগুন এবং ঝিঙ্গলো জ্বলতেছিল এবং রক্তের মতো টপটপ করে পড়তেছিল দাঁত দিয়ে। সে শয়তান জিনটা বলে সে আগুনের বিশাল দেহি জিনকে, আবার রাস্তা থেকে সরে যা ওসমান, না ওরে তোকে শেষ করে ফেলব। উত্তরে ওসমান জিন বলল, তাই নাকি, আমাকে শেষ করে ফেলবি? এই তাহলে চেষ্টা করে দেখতে পারিস, পারিস কিনা দেখ। দিয়ে তুমুল একটা যদ্দ শুরু হলো তাদের মধ্যে। আগুনের জিনটা ওই শয়তানকে তুলে তিনটা আচার মারতে আবার অদৃশ্য হয়ে যায়। পরে পেছন থেকে আবার হামলা করে এবং আগুনের জিন আবারও শয়তানটা খুব জোরে জোরে মারছিল। এক পর্যায়ে আগুনের জিনটা এমন একটা গর্জন দিয়ে উঠে আগুনের রূপের সেই জিন বদলাতে লাগলো, সারা শরীর দিয়ে আগুন বের হচ্ছিল। সেই শয়তান জিন কয়েকভাবে মারে ওসমান জিনকে প্রায় শেষ করে দিয়েছিল, কিছুতেই কিছু হচ্ছিল না। কি বিভৎস দৃশ্য, আল্লাহ আকবার। এতটুকু বলেই হুজুর থামলেন এবং এক গ্লাস পানি খেয়ে আবারও বলতে শুরু করলেন। বলছেন, হুজুর যখন আগুনের রূপে ওসমান সেই জিন মারা যাবার মতো অবস্থা করল, এই সেই সময় আরো একটা ভয়াবহ একটা দৃশ্য দেখলাম যা আমি নিজে চোখে দেখতেছিলাম, এবং আকাশে বিদ্যুৎ চমকালে যেমন আলো হয় ঠিক তেমন একটা আলো দেখলাম, বিদ্যুৎ চমকানির মতো আলো, এবং বিদ্যুতের গতিতে এসে আগুনের ওসমান জিনকে ওই শয়তান জিনের হাত থেকে জোরে একটা স্পর্শ করলো আর বলল, এত বড় স্পর্ধা, আমার দাদুর গায়ে হাত দিচ্ছিস, হ্যাঁ আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। এতটুকু বলে ওই শয়তান জিনকে সে কি পরিমাণ মার দিল, খালি তুলে তুলে শুধু আচার মারছিল। এক সময় শয়তানকে বুকের ভেতরে হাত ঢুকিয়ে দেয়, সে বিজলি চমকালো জিনটা সব ছিঁড়ে একবারে শয়তানটার ধড় থেকে মাথাটা আলাদা করে ফেলল, শরীর থেকে হাত টেনে টেনে ছিঁড়ে ফেলেছিল। কিন্তু কেন জানি সেই শয়তানটা মরল না, কোনোভাবেই মরে নাই সেই শয়তানটা। ওর বিচ্ছিন্ন শরীর আপন মনে আবার এক জায়গায় হয়ে যাচ্ছিল, আর সেই শয়তান জিন জিন্দা হয়ে যায়। এইসব দেখার পরে আমি আল্লাহ আকবার বইলা অনেক জোরে জোরে চিল্লান দিই। পরে সেই জিনটা আমাকে তোমাকে অদ্ভুতভাবে মাদ্রাসায় রেখে যায়,
আর তোমার জন্য তাবিজ দিয়ে যায়, আর বলে যায় সঠিক সময় আবার ফিরে আসবো। এতটুকু বলেই হুজুর থামলেন আর আমাকে উদ্দেশ্য করে বললেন, এই জিন গোলাকে আমার সাহায্য করেছে কেন? হ্যাঁ, এই জিনগুলো আমার সাহায্য করছে কেন? আর কেনই বা এত শক্তিশালী শয়তান জিন তোমাকে মারতে যায় বলো তো? আজ আমাকে সবটা খুলতে বলতে হবে তোমাকে, বলবে আজকে বলো। উত্তরে আমি বললাম, হুজুর এই দুটা জিন আমার রক্ষাকারী ছিল। আপনি যে আগুন রূপে চিনটাকে দেখেছিলেন সেটা ছিল উসমান রাহু দাতু চিন, আর পরে বিদ্যুৎ রূপে যে চিনটাকে দেখেছেন সেই চিনটা হচ্ছে উম্মে রাহে চিন। বলার সময় আমি হুজুর একসাথে যেন কান্না করে দিলাম আর হুজুরকে আমার লাইফে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বললাম, সব ঘটনা খুলে বললাম। আর সেই রফিক কবিরাজ কিভাবে ব্ল্যাক ম্যাজিক শুরু করেছিল সেটাও বললাম। আমাদের এলাকার ইমাম সাহেব, আমার ছোট দাদু ও দাদুর পালিত জিন, সব মৃত্যু, সব কিছুই, এভরিথিং খুলে বললাম হুজুরকে। আমার কান্না দেখে হুজুরও কান্না করে দিলেন আর বললেন, এই কালো জাদু আমি কাটাবো, আমি কাটাবো। এই বলার পর তিনি তার পোষা জিনদের সাথে কথা বললেন আর খোঁজ নিতে বললেন জিনদেরকে। বলছেন হুজুরের পাঠানো সেই জিন, আপনি এই কাজ করবেন না, কারণ এই কাজে একটা ভুল হতে পারে, ভুল হলে আপনি মারা যাবেন। কারণ সেই শয়তান কোনো সাধারণ জিন নয়, সে একটা অভিশপ্ত জিন। আর ওই শয়তান জিন, শয়তান জিনের চার ভাই এক বোনকে মেরে ফেলেছে, রফির রক্ষাকারী জিন। আর সবচেয়ে বড় কথা, ওই অভিশপ্ত জিনের প্রাণ ওই জিনের বাঁচে নেই। ওই শয়তান জিন এমন কিছু মায়া তৈরি করতে পারে যা অন্য জিন পারে না। এতটুকু বলে হুজুর তিনি থামলেন। হুজুর বললেন, তাহলে এই জিনের মৃত্যু কি করে হবে? আমি নিজে চোখে দেখেছি ওই শয়তান জিনকে রাহি জিন ছিন্ন বিচ্ছিন্ন করে খণ্ড খণ্ড করে ফেলে দিয়েছিল, কিন্তু সে আবারও নিজের শরীরে এক চিন্তা কিভাবে হয়ে যায়? উত্তরে সে ছাত্র জিন বললেন, হুজুর একমাত্র এই জিনকে বাড়ার উপায় আছে, আর সেটা আপনার বন্ধু আব্দুল বান্নান হুজুর পারেন। আপনি দেরি না করে আপনার বন্ধুকে খবর দেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে সব সম্ভব। তোকে বলি, সে জিনটা চলে যায় আর হুজুর আমাকে বললেন, রাভি মাদ্রাসাতে যাও আর আমার জন্য সাদা কাগজ আনো, এই যে আমার বন্ধু আব্দুল মান্নানকে খবর দিও, ঠিক আছে? উত্তরে আমি হুজুরকে বললাম, ঠিক আছে হুজুর যাচ্ছি। আর কাগজ নিয়ে আসতে হুজুর তার কাছ থেকে জাফরান কালী ধার আরবি কিছু খুঁজতে লাগলেন সেই সাদা কাগজ আর আমাকে বললেন, রাভি আজ 11টায় মসজিদের ছাদে যাবা, দেখবা এক সাদা জুব্বা পরা বৃদ্ধা বসে আছে, কাগজটা তাকে দিয়ে চলে আসবা। উত্তরে আমি, জি হুজুর দিয়ে দেবো, এতটুকু বললাম। বলে হুজুরের বাসা থেকে মাদ্রাসায় চলে যায়। দিনের শেষে রাত চলে আসলো, রাতের খাবার খেয়ে আমি মসজিদের দোতলায় বসে কোরআন তেলাওয়াত করছিলাম। তখন রাত বাজে 10:30, সব ছাত্র ভাই ঘুমানোর জন্য প্রস্তুতি হচ্ছে এবং আমি হুজুরের কথা অনুযায়ী রাত 11টা বাজার জন্য ওয়েট করতে থাকি আর কোরআন শরীফ থেকে সুরা জিন পড়ছিলাম, কারণ ফজরের নামাজ শেষে আমার পড়া নিবে হুজুর। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, হুজুরের কোরআন এসেছিল মাদ্রাসায় কোনো ছাত্র বিনা কারণে মসজিদে তিন তলায় যেন না যায়। কারণটা না হয় একটু পরেই বলছি। সময় 10:55, আমি ধীরে ধীরে সেখানে চলে গেলাম মসজিদের তৃতীয় তলায়। তখন শীতের সময় ছিল, প্রচণ্ড ঠান্ডা থাকায় হাত পা পুরো জমে গিয়েছিল। মসজিদের তিন তলায় যাবার পরে অনুভব করলাম আমি এত ঠান্ডা মাঝেও মসজিদের তিন তলায় অনেক গরম। 2 মিনিটের ভেতরে আমার শরীর যেন পুরো ঘেমে ভিজে গেল। আমি অত কিছু না ভেবে সোজা মসজিদের ছাদে চলে যাই। ছাদে যাবার সময় একটা অবাক করা ঘটনা ঘটে গেল এবং মসজিদের ছাদে যেতে হলে একটা দরজা আছে, সেই দরজা দিয়ে যেতে হয়। আমি গেটের সামনে দাঁড়াতেই গেটের তালা আপনি আপনি খুলে যায়। আমি দেখে একটু না অনেক বেশি ভয় পেলেও নিজেকে শান্ত করে প্রবেশ করলাম ছাদে এবং ছাদে প্রবেশ করার কিছুটা সময় সেখানে দাঁড়িয়ে থাকলাম। 11টা বেজে গেছে, আমি কিছু না দেখতে পেয়ে আবার নিচের দিকে চলে যাওয়ার জন্য ঘুরতেই আমার বুকের ভেতরে ঢক করে উঠল এবং আমি সামনে তাকাতেই দেখি সাদা জুব্বা পরা একটা লোক দাঁড়িয়ে সালাম দিলেন। উত্তরে আমি সালাম নিলাম আর বললাম, আপনার জন্য হুজুর আমাকে দিয়ে একটা কাগজ পাঠিয়েছেন। তিনি বললেন, আমি জানি সেটার জন্যই তো আমি এসেছি, ওই কাগজটা নিয়ে আমাকে সৌদি আরব যেতে হবে। আমাকে বললেন, দেন কাগজটা আমাকে দেন। আমি আমার কাছ থেকে সেই কাগজটা দিলাম। সেই বৃদ্ধ সাদা জুব্বা পরা সেই জিনকে কাগজ নেবার পরে একটা হাসি দিলেন।
আমাকে সালাম দিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে যান। তৎক্ষণাৎ আমি নিচে নেমে যাই আর অদ্ভুত ভাবে ছাদের দরজা আপন মনে লেগে যায় আর ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙার পরে আজানের ধ্বনি যেন ভেসে উঠছিল। এভাবে কেটে গেল আরো কিছুদিন। সাল 2013, আমি মোটামুটি 11 পারার হাফেজ শেষ করে ফেলেছি। সময়টা ছিল রমজান মাস। আমাদের মাদ্রাসায় পরীক্ষা চলছিল। পরীক্ষার শেষে মাদ্রাসা ছুটি হয়ে গেল এবং 15 রমজানে যাদের বাসা দূরে তারা তাড়াতাড়ি বাসায় চলে গেল। আমরা মাদ্রাসায় ছিলাম তিনজন, আমি, আব্দুল আলিম আর আতিক। একদিন হুজুর আমাকে ডেকে পাঠালেন আর বললেন, আমার বন্ধু আসছে, খবর পাইছি আব্দুল মান্নান আসছে। তারপরে মান্নান হুজুর আসলো, আমার কাছে জানতে চাইলো সবকিছু, যা যা হয়েছিল আমার ফ্যামিলির সাথে। সেদিন রাতে 11টা বেজে তারাবির নামাজ শেষ হলো এবং খাবার শেষে রেস্ট নিয়ে আমাকে বললেন, মান্নান হুজুর গোসল করে আসো। আমি জানতে চাইলাম, কেন? মান্নান কবিরাজ তখন বললেন, কালো জাদু ওই শয়তান জিনটার আজকে শেষ দিন। তারপর আমি গোসল করে আসলাম। আমাকে বলা হলো, তোমার সাথে দুটা জিন আছে, তাদের স্মরণ করো এখনই। কথা মতো আমি স্মরণ করলাম আর ওসমান রাহুজিন আর উম্মে রাহিজিন হাজির হলেন। বলছেন, ওসমান জিন, আসসালামু আলাইকুম। মান্নার হুজুর সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আর আমাদের সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা সবকিছু জানতে চাইলেন। ওসমান জিন মান্নান হুজুরের মাথায় হাত দিলে মান্নান হুজুরের হালকা কেঁপে উঠলেন। 3 মিনিটের মতো ওসমান জিন মান্নান হুজুরের মাথায় হাত রেখে পরে সব পেছনের ঘটনা মান্নান হুজুরকে দেখলেন আর বললেন, আল্লাহ আকবার, এত কিছু হয়ে গেছে। তারপর মান্নান হুজুর বললেন, ওসমান দাদু জিন হুজুরকে আপনি 3 জন জিন সর্দারকে হাজির করেন। উত্তরে ওসমান জিন তখন বললেন, সবার সাথে আমার কথা হয়েছে, কালি আপনার অপেক্ষা ছিলাম, সঠিক সময়ের অপেক্ষা ছিলাম, আর সব কিছুর প্রতিশোধ নেবার দিন। ওসমান দাদু জিন এই কথাটা বললেন। মান্নান হুজুর রাজ্জাক হুজুরকে বললেন, বন্ধু আপনি আমার যাবতীয় সরঞ্জাম নিয়ে আসেন, আমার ব্যাগ নিয়ে আসেন, ওই ব্যাগে সব আছে, আমি রিচুয়ালে বসবো। তারপর রাজা খুজুর সবকিছু নিয়ে আসলেন। ঘটনাটা অনেক বড় হয়ে যা, আন্তরিকভাবে দুঃখিত, আমি ছোট করে লিখছি, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মান্নান হুজুর তার ব্যাগ থেকে একটা কাপড় বের করলেন, সেই কাপড়টার উপরে আমাকে বসালেন, আরবিতে কিছু লিখলেন আর এরপর প্রান্তে রাহিজিনকে বসতে বললেন। সাদা কাপড়ের পাশে আমি আর পাশে রাহিজিন, মাঝখানে কিছু আরবি লেখা। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি হচ্ছে বা কি হতে চলেছে। তারপর মান্নান হুজুর রাজ্জাক হুজুরকে বললেন, আমি যদি অজ্ঞান হয়ে যাই তাহলে আপনি আমার বাম হাতের কিনে আঙ্গুল ধরে চিপে ধরবেন আর শিকিয়া দিয়ে 2-7 বার পরে ভুয়ো দিবেন। তারপর মান্নান হুজুর শুরু করলেন রুকায়া, নিজের সাথে থাকা অসীম শক্তিশালী জিনকে ডাকলেন। তারপরে আরো 4 প্রজাতির জিন সর্দারকে ডাকলেন। মান্নান হুজুরের আহ্বানে 4 প্রজাতির জিন হাজির করলেন এবং ওসমান দাদু জিনের আহ্বানে আরো 3 প্রজাতির জিন হাজির করা হলো। টোটাল 9 প্রজাতির জিন সর্দার একসাথে হলো। কিছু কারণে আমি জিনগুলোর নাম জানালাম না, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে মান্নান হুজুর আর সহকারী একটা জিন হাজির করা 4টা জিন এবং 5টা জিন এক পাশে দাঁড়িয়ে আছেন আর ওসমান দাদু জিন এর আহ্বানে আরো 3টা জিন ছিল এবং সাথে ওসমান দাদু জিন আর 4 জন আরেক পাশে দাঁড়িয়েছিল। মাঝখানে আমি রাহিম মান্নান হুজুর সহ রাজ্জাক হুজুর বসে আছি। মান্নান হুজুর 15 মিনিট ধরে কিছু দোয়া বিড়বিড় করে পড়লেন আমার আর রাহির মাঝখানে। আরবি লেখা সেটা ছিল, এক মুহূর্তে সেটা আগুনের বদলে শুরু হয়ে গেল। সব জিনদের উদ্দেশ্য করে মান্নান হুজুর বললেন, সবাই নিজেদের ভেতর থেকে নিজ শক্তি দ্বারা ওই আগুনে আঘাত করো। কেউ আঘাত করলো না। 2 বার বলার পরে প্রথম আঘাতটা করলো ওসমান জিন, তারপরে মান্নান হুজুরের সহকারী জিন, এবার একে একে সবাই আঘাত করলো সেই আগুনে। তারপর রাহি জিনকে বলা হলো আগুনে আঘাত করতে এবং বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে ধরো সেই আগুনকে। এবং মান্নান হুজুরের কথা মতো রাহি হাত দিয়ে আগুন ধরতেই এমন একটা ঝড় উঠলো যা বলে বোঝাতে পারবো না আমি। বড় হচ্ছিল এক তুম, যেন সবকিছুই ভেঙে ছুড়ে চুরমার হয়ে যাবে। রাহি বিকট এক চিৎকার দিল। আস্তে আস্তে সেই আগুন কেমন যেন আলোতে বদলে গেল যা আমরা কেউ চোখ দিয়ে দেখতে পাচ্ছিলাম না। তারপর ধীরে ধীরে রাহি স্বাভাবিক হয়ে গেল। শ্রোতা বন্ধুরা,
কি বুঝলেন, এখন রাহি একাই দশজন জিনের শক্তিবান হয়ে গেছে এবং সেই শক্তি রাহির ভেতরে প্রবেশ করেছে। তারপর শুরু হলো এক মৃত্যু তাণ্ডব এবং মান্নার হুজুর আমাকে বলল, রাফি চোখ বন্ধ করো। আমি কথা মতো চোখ বন্ধ করে ফেলি, আমার বাম হাতের কিডনি লকটা ধরে কিছুক্ষণ দোয়া পড়ছেন, তারপরে আমার উপরে ফু দিলেন আর বললেন, আবার বলো তুমি কি দেখতে পাচ্ছ, বলো সত্যি করে বলো, এবার কি দেখতে পাচ্ছ বলো। উত্তরে আমি বললাম, আমি আমার গ্রামের ভাষা দেখতে পাচ্ছি। হুজুর বললেন, আর কি দেখতে পাচ্ছ বলো। আমি বললাম, আমার বাবাকে দেখতে পাচ্ছি। হুজুর আমার বললেন, আর কি দেখো। আমি বললাম, আমার বাবার মাঝখানে একটা বড় চাকু দেখতে পাচ্ছি। হুজুর আরো বললেন, ওই চাকুটা তুলো আর কোপ বসাও তোমার বাবার গলায়। আমি বললাম, হুজুর কি বলেন এসব, কি বলেন, আমি বাবাকে কি করে কোপ বসাবো। হুজুর তখন বললেন, ওইটা তোমার বাবা না, ওইটা শয়তান বাবার রূপ ধারণ করে আছে আর তোমার বাবাকে গ্রাস করা আছে, তুমি কেন বুঝছো না, এটা একটা মায়া জাল আর কিছু না। আমি সেই চাকু নিয়ে বিসমিল্লাহ পড়ে যখনই আমার বাবার রূপে থাকা সেই জিনটাকে কোপ দিতে যাব, ঠিক তখনই সেই বাবা রূপী মানুষটা বলে উঠল, রাফি তুই কি করছিস, তোর বাবাকে মারতে পারবে তুই, ছেলে হয়ে বাবাকে মারতে পারবে তুই। আমি কিছুই যেন বুঝে উঠতে পারছিলাম না, আমি এখন কি করব। হুজুর আমাকে বলছে, এটা মায়া রাফি, এটা মায়া, তুই ভুল করিস না, আটকে যেও না, তাহলে কিন্তু সবাই মারা পড়ব। ততক্ষণে রাহি ওই জিনের জানটা লুকিয়ে রেখেছিল সেখানে চলে গেছে, শয়তানটা জান লুকিয়ে রেখেছিল, তার জানটা হেফাজত করছিল দ্বিতীয় শয়তানটা। রাহি জিন সেই শয়তান জিনকে এমন ভাবে মারছিল তার শরীরে কোনো অংশ অবশিষ্ট যেন ছিল না। দ্বিতীয় শয়তানটাও শেষ আরেকবার বাকি আছে, আমার বাবাকে একদম ভর করে আছে। মান্নান হুজুর সব জিনদেরকে বললেন, আপনারা সবাই সবার হাত ধরে গোল হয়ে আমাদের ঘিরে রাখেন আর একটা গোল বৃত্ত রাখেন, জলদি জলদি গোল বৃত্ত করেন। হুজুর সব জিনদের গোল বৃত্তের ভেতরে বসতে বললেন। তারপর মান্নান হুজুরের কাছে রাহি জিন রুহ নিয়ে আসলো আর বলল, হুজুর এনেন, ওই সন্তানটার রুহ লুকানো ছিল, আমি এর আগে ওরে মারার চেষ্টা করেছিলাম কিন্তু মরে নাই, ধরে রেখেছিলাম, গলা আলাদা করে ফেলেছিলাম, হাত পা সব শরীর থেকে আলাদা করে ফেলেছিলাম কিন্তু তারপরও মরে নাই। এটা বলে রাহি থেমে গেল আর হুজুরের সামনে সেই জিনের রাহ রেখে দিল। এই দিয়ে আমাকে স্বপ্নের দুনিয়াতে আমার সাথে আমার বাবা লড়াই চলছে। সেই শয়তান জানেও না ওর জান এখন হুজুরের কাছে। আমাকে বলছে শয়তান, রাফি আমি তোমার বাবা, দেখ আমি তোর বাবা, আমার চোখের দিকে তাকা বাবা, আমার চোখের দিকে তাকা। আমি তার চোখের দিকে তাকাতে সে আমাকে আটকে ফেললো, মায়াজালে আটকে ফেললো। কখনো বাবার রূপ নেয় তো কখনো আমার বোনের, আবার কখনো আমার আম্মুর রূপ নেয়। এদিকে মান্নান হুজুর ওই শয়তান জিনের জানটা আর রাহির মাঝে আরবি লেখাটা ছিল ওই আগুনের ভেতর দিয়ে, কিন্তু কিছুতেই কিছুই যেন হচ্ছিল না। মান্নান হুজুরও অবাক হয়ে গেলেন, এটা কি করে সম্ভব, ওই শয়তান আর জান কিছুই হচ্ছিল না, কেন রাহিকে বলা হলো আমার শরীরটাতে প্রবেশ করতে। রাহি আমার শরীরে প্রবেশ করার আগে সেই শয়তান আমার গলা টিপে ধরে, শয়তান আমার স্বপ্নের ভেতরে আমার ছোট ছোট পথ করতে করতে একটা পর্যায়ে আমার নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। সেই রক্তগুলো আরবি লেখা উপরে পড়তেই আমার গলা ছেড়ে সেই শয়তান জিনটা, কারণ ওইখানে আমার জান ছিল, আমার রক্ত আর আমার বাবার রক্ত সেম টু সেম ছিল, আমার বাবার রক্ত দিয়ে কালো জাদু করা হয়েছিল, আজ আমার রক্ত দিয়ে কালো জাদু শেষ হতে চলেছে। শয়তান জিনটা আমার গলা ছেড়ে দিতেই আমি রাখি আমার শরীরে প্রবেশ করে আর আমি আমার মাঝে নেই তখন, এখন আমি রাহি হয়ে গিয়েছিলাম, যা করছে আমি তাই করছি। ওই শয়তানকে মনে করিয়ে দেওয়ার পালা সেই ইমাম সাহেবের কথাগুলো, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আজ তুই আমাকে মারবি কিন্তু
কিন্তু এমন একটা দিন আসবে তুই নিজের প্রাণ ভিক্ষা চাইবি, কিন্তু তোকে কেউ শাস্তি পেতেই হবে, কেউ প্রাণ ভিক্ষা দেবে না। আজ সেই দিন রাহিটার আসল রূপে আসলো। ওর শরীর থেকে যেন বিদ্যুৎ চমকাচ্ছে, শয়তান ঝিমটা অনেক কষ্ট দিয়ে মারা হচ্ছে, কখনো তুলে তুলে আছাড় দিচ্ছে, গলা টিপে ধরছে, বুকের উপরে বসে বুকের মাঝখান থেকে ছিঁড়ে ফেলছে এবং শরীর থেকে হাত পা যেন ছিঁড়ে ছিঁড়ে লন্ড ফন্ড করে ফেলছে। এক ভয়ঙ্কর তাণ্ডব লীলা শুরু হয়ে গেল। সেই শয়তান জিন আবারও এক হয়ে উঠছে, কারণ ওর মৃত্যু আমার হাতে হবে। রাহি আমার ভেতরে পুনরায় প্রবেশ করল আর আমার হাত থেকে সেই চাকুটার দ্বারা আমার বাবার রূপের শয়তান দ্বারকে একদম ভয়ঙ্করভাবে গলা এক কূপে ধর থেকে আলাদা করে দিল। তারপর রাহি তার বিদ্যুতের শক্তির দ্বারা শয়তানের শরীর একদম পুড়িয়ে ছারকার করে দিল। উমে রাহি এবার বলল, প্রতিশোধ শেষ হল, আমি লুটিয়ে পড়লাম মাটিতে। মান্নান হুজুর আমার উপরে পানি পড়া ছিটিয়ে দিলেন আর বললেন, তিন দিন পরে ওর জ্ঞান ফিরে আসবে। আমার জ্ঞান ফিরে দেখলাম মান্নান হুজুর, রাজা খুজুর সহ আমার দুই মান্দাস বন্ধু আলিম আর আতিক সবাই বসে আছে আমার পাশে। আমার জ্ঞান ফিরার পরে মান্নান হুজুর আমাকে বললেন, বাবা রাফি এখন কেমন লাগছে? তোমার বাবা সম্পূর্ণ বিপদমুক্ত, এতো কালো জাদুর কিছু প্রভাব থেকে যাবে, মৃত্যু অবধি থেকে যাবে, আমি কিছু করতে পারছিলাম না। ওই শয়তান জিন আমার গলা জিভে ধরার পর থেকে আমার কিছু মনে ছিল না। মানান হুজুর তার কিছুদিন পরেই চলে যান। রাখি জিনটা আজও আমার সাথে আছেন, আমার কোনো বিপদ আপদ হলে সে আমাকে রক্ষা করেন। প্রচুষি ভাই ও শ্রোতা বন্ধুরা, আমার লাইফে ঘটে যাওয়া এই মর্মান্তিক ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা আজ শেষ করলাম। দেখা হবে আমারও নতুন কোনো ঘটনাতে। আমার লেখায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার আপু আম্মুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি রাহি রাজশাহী থেকে বলছিলাম। এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন।